নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি লাইট ক্যামেরা অ্যাকশন। দর্শক বন্ধুদের স্বাগত স্বাগত আমাদের অতিথিকে। আমাদের আজকের অতিথি লেখক, গীতিকার ও পরিচালক রাকেশ ত্রিপাঠী। রাকেশ, আপনাকেও স্বাগত। আমি তো ভীষণ এক্সাইটেড আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি এত কিছু করেন, এত কিছু করে ফেলেছেন, আমি জানি না, আমি সমুদ্রে ভাসছি মনে হয় প্রশ্ন করতে গিয়ে। তবুও আমার প্রথম প্রথম প্রশ্ন তো শুরু কর প্রশ্ন তো আনতেই হবে, শুরু তো করতেই হবে আমাদের কোনো একটা জায়গা থেকে। আমার যেটা খুব কৌতূহল সেটা হচ্ছে যে আপনি বাঙালি নন সেটা বুঝতেই পারছি, কিন্তু আপনি ভীষণ ভাবে বাঙালি, কারণ আপনি কলকাতাতেই, আপনার বর্ন অ্যান্ড ব্রট আপ। এই কলকাতায় থাকাটা বা আপনার পরিবারের কলকাতায়, কলকাতা বেস করে এ করাটা, মানে থাকা বা জীবনযাপন, এটা কি করে শুরু হলো? সংক্ষেপে যদি বলি, তাহলে 1953 সালে আমার বাবা এসেছিলেন এখানে চাকরি সূত্রে, চাকরি করতে এসেছিলেন। আমাদের পৈতৃক যেটা, সেটা হচ্ছে বিহারের একটা প্রত্যন্ত গ্রাম, ডিস্ট্রিক্ট ভোজপুর। তো সেখানে বাবার বড় হয়েছিলেন, ওখানে পড়াশোনা করার পরে এখানে চাকরির জন্য এসেছিলেন উনি। কিন্তু তারপর থেকে আমাদের ফুল ফ্যামিলি, মানে দাদারা দিদি, আমাদের সবারই জন্ম এখানে, তারপরে পড়াশোনা এখানে। কিন্তু শুধু জন্ম হলে বা বড় হলেই একটা জায়গাকে গ্রহণ করে নেওয়া যায় না, এটা আমার মনে হয়। বিকজ আমরা তো খুব পকেটে থাকতে ভালোবাসি, মানে এখনো সোসাইটি, একটা সোসাইটির বাইরে যে জগৎ আছে একটা, সেটাও আমরা এখনকার অনেক ছেলেমেয়েরাই জানে না হয়তো। এখন তো ফোনের দৌলতে বা সোশ্যাল মিডিয়া বা করলো দুনিয়া মুঠ্ঠি মে, এখন মুঠোর মধ্যে চলে এসছে, তার বাইরে কেউ নেই আর। তো শুধু জন্ম হয়েছে বলে নয়, কিন্তু আমি মনে প্রাণে বাঙালি, কারণ আমি যবে থেকে চোখ খুলেছি আমার বাংলা গান, বাংলা সাহিত্য, আর তারপর থেকে যখন আমি কাজ করতেও শুরু করলাম, তো প্রচুর আমার বাঙালি বন্ধুরা রয়েছেন। আমার পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। তো ফর্মালি যদি আমি বলি, তাহলে স্কুলে যেরকম আমাদের হতো 4 বছর, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, তো ওই থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার বাংলা ছিল। তারপরে আমি চাইলে কিন্তু ছেড়েও দিতে পারতাম, বিকজ আমার কিন্তু বেশিরভাগ যেটা কাজের ভাষা সেটা হিন্দি, অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদের সবারই। ব্যাংকে গেলে আমরা ইংলিশ, বাইরে কোনো অফিসে গেলে ইংলিশ, সব জায়গায় ইংলিশ আর হিন্দি দিলে কাজ চলে যেত আমার। তার সত্ত্বেও কিন্তু আমার বাংলা ভাষাটা প্রিয়। তো আমার তো জন্ম থেকেই, মানে 1970 সালে আমার জন্ম, তারপর থেকে আমার কলেজ, স্কুল, আমার থিয়েটার করা, তারপর থেকে আমি অডিও ভিজুয়াল মিডিয়ামে কাজ করছি, ফ্রিল্যান্স রাইটিং করছি, সবই আমার। আর আমার আর একটা জিনিসের খুব গর্ব বোধ হয়, যে আমার ম্যাক্সিমাম কাজ, আমি যদি বলি 95% কাজ, 99% কাজ হিন্দি ভাষায়। আর সেই সুযোগটা আমাকে কলকাতায় আমি বসে পাচ্ছি, আমাকে কলকাতা সেই জায়গাটা করে দিয়েছে বলে আমার আরো গর্ববোধ। ভীষণ ভালো লাগলো পুরোটা শুনে, মানে এই যে জার্নি শুরুটা খুবই ইন্টারেস্টিং। এবং আপনি তো বাংলা লিখতেও পারেন, বাংলা টাইপও করতে পারেন, এটাও খুব হ্যাঁ, ইন্টারেস্টিং। মানে অনেক বাঙালি এখন, অনেক বাঙালি বাংলা ঠিক করে লিখতে পারে না, আপনি সেটাও দেখলাম আমার সঙ্গে যতটুকু হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে আমাদের। আর বলাটা তো আপনি খুবই সুন্দর পরিষ্কার বলেন একদম। এই থ্যাংক ইউ। যে বাংলা ভাষাকে ভালোবাসা, বাংলা সাহিত্যকে ভালোবাসা, আমরা পরবর্তীকালে সেই আলোচনাতে আসবো যে আপনি রবীন্দ্রনাথের গানকে অনুবাদ করেছেন, সেটা তো একটা বিরাট, মানে সাহিত্য ভালোবাসা শুধু নয়, সাহিত্যের যে প্রত্যেকটা ভাষার যে সাহিত্য তার একটা অভিব্যক্তি আছে, অনুবাদ করতে গেলে সেই অভিব্যক্তিটা অনুভব করা দরকার। মানে ওটা শুধু, ওটা তো ট্রান্সলেশন নয়, তো সেইটা একটু ভালো করে শুনবো। আর তার আগে নাটকের প্রসঙ্গ, সেটা থিয়েটার প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আপনি সত্যি কলকাতা, কলকাতার সংস্কৃতি, কলকাতার থিয়েটার, এগুলো তো একে অপরের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গি জড়িয়ে। তো আপনার থিয়েটার আপনি করেছেন রঙ্গকর্মীর মতো একটা দলের সঙ্গে, উষা ধীর সঙ্গে কাজ করেছেন, ওরকম একজন প্রতিভাময়ী মানুষ এবং একজন অসাধারণ টিম লিডার, একজন ক্রিয়েটার, সবকিছু। কিন্তু আপনি সেখানেও শুধু অভিনয় নয়, আপনি ব্যাকস্টেজে কাজ করেছেন, আপনি লিখেছেন প্রচুর,
এই অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন, কিরকম সেই অভিজ্ঞতা? কারণ আমার মনে হয় আপনার জার্নির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে এই এই পর্বটা। এটা জানি না একদম আমি একদম ঠিক বলছি কিনা, আপনি একদম বলুন ঠিকই আর কি। বলছেন, আপনি বলছেন একদম ঠিক বলছেন। কারণ থিয়েটার ছাড়া আমি আমার জীবনটাকে ভাবতেই পারি না। এখন আমি দুর্ভাগ্যবশত মানে করতে পারছি না থিয়েটার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার রুট বলুন বা আমার ইনিশিয়াল স্কুলিং বলুন বা প্রারম্ভিক শিক্ষা, হাতে খড়ি যেটাকে বলি আমরা, সেটা আমার থিয়েটার থেকেই হলো। কিন্তু তার আগে আর একটা কথা বলতে হবে, যে আমি ঠিক কলকাতায় আমার জন্ম, এখানে পড়াশোনা, বাট আমাদের, আমি বললাম না যে আমরা প্রত্যেকে একটা পকেটে থাকি, তো আমাদের পাড়া যেটা ছিল সেটা একটা কসমোপলিটন পাড়া ছিল। মানে সেখানে বিহারি, বাঙালি, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান, মোটামুটি উড়িয়া, তো সবাই ছিলেন ওখানে। এবার সবাই সবারই ভাষা বোঝেন, সবাই বলতে পারেন। আমার পাড়ায় প্রচুর বাঙালি ছেলেরা এরকম যারা খুব ভালো ভোজপুরি কথা বলতে পারে, যতটা আমি ভালো বাংলা বলতে পারি না, এর থেকেও ভালো বিহারি বা ভোজপুরিতে কথা বলেন ওনারা। যে পাঞ্জাবি ফ্যামিলি ছিল তারাও, কিন্তু আমাদের পরিবারের মধ্যে বা ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি বলুন, নাটক নিয়ে কোনো চর্চা কোনোদিনই ছিল না। এটা আমাদের দুর্ভাগ্য, মানে কোনোভাবেই ছিল না ওটা। মানে যেটা আমরা জানতাম বা যেটা আমাদের গ্রামের দিকে স্পেশালি, ওখানে তো এখনো রয়েছে ওই ট্রেডিশনটা, যেটা একটা ট্রেডিশনও রয়েছে যে যেখানে ছেলেরা মেয়ে সেজে ডান্স করে, ঠিক আছে, যেটা একটা আর্ট ফর্ম, কিন্তু ওই আর্ট ফর্মটাকে খুব একটা বিকৃত ভাবে পারভার্সনের মাধ্যমে কিন্তু শো করা হয় এখনো। সেটা অনেক জায়গায় রয়েছে, নট অনলি ইন বিহার, মানে আমি গ্রাম্য বাংলাতেও দেখেছি ওই আর্ট ফর্মটা রয়েছে, যেখানে ছেলে, কিন্তু আমাদের যে অর্থোডক্স একটা ট্রেডিশনাল ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলির কথা বলছি আমি, সেখানে কিন্তু নাটক করাটাকে ভালো চোখে দেখা যেত না। বিকজ ভালো নাটকটা কি জিনিস সেটাই ওনারা জানতেন না। মানে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, যে ওনারা জানতেনই না যে জিনিসটা কি, জানলে তো হবে। তো এবার ওনারা যেটা দেখতেন, মানে আমাদের এটাকে হিন্দিতেই বলে বোঝাতে হবে, যে ভাঁড়, লড়কা ক্যা করতা হ্যায় তো ভাঁড় কা কাম করতা হ্যায়, নটঙ্কি করতা হ্যায়। তো এবার এই ব্যাপারটা, আমি যখন ছোট থেকে বড় হচ্ছি, আমিও আস্তে আস্তে এক্সপ্লোর করেছি। নট দ্যাট যে আমি যখন ক্লাস 5-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি বা ক্লাস 10-এ যখন পড়ছি, তখন আমি বাংলা নাটক দেখছি আর প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লোর করে নিয়েছি অটোমেটিকলি, নট দ্যাট। আমার জীবনে যেটা হলো, তার টেলিভিশনের একটা খুব বিশাল ভূমিকা রয়েছে। টেলিভিশন যখন শুরু হয়েছিল 79-80, তো আমার সৌভাগ্য ছিল আমাদের বাড়িতে টেলিভিশন ছিল শুরু থেকেই। এবার তার দৌলতে তখন অল্টারনেট বাংলা সিনেমা, হিন্দি সিনেমা প্রত্যেক শনিবার রবিবার এরকম দেখানো হতো। আর আমার মা খুব ভালোবাসতেন ছবি দেখতে, তো উনি বাংলা ছবিও দেখতেন, হিন্দি ছবিও দেখতাম, তাও আমাদের বাংলা ভাষাটা ঠিক হয়ে গেল আস্তে আস্তে ছবি দেখতে দেখতে। এবার আরো যখন একটু বড় হলাম, তখন দূরদর্শনে সিরিয়াল দেখাতো। সিরিয়ালের সাথে সাথে একবার হলো কি, NSD-র কয়েকটা প্রোডাকশন, মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তাদের রিপার্টরির কয়েকটা প্রোডাকশন শুট করে দেখানো হলো নাটক হিসেবে, মানে সিঙ্গেল এপিসোড, 1 ঘন্টা, 2 ঘন্টার, 1.5 ঘন্টার। আমার এখনো মনে আছে রঞ্জিত কাপুর, ওনাকে তো পরে আমি চিনলাম, রঘুবীর যাদব, এদের কয়েকটা নাটক টিভিতে দেখানো হলো। এবার আমি সিরিয়ালও দেখছি, ফিল্মও দেখছি, তারপরে ওই জিনিসটা আমি দেখলাম, ওটা দেখার পরেই আমার মনে হলো এটা অন্য কিছু, অন্য একটা জগৎ, এই আর্ট ফর্মটা একদম আলাদা। এখানে ওই সো কল্ড কমার্শিয়াল হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার মেলোড্রামা নেই বা হিন্দি সিনেমার কমার্শিয়াল এলিমেন্টস গুলো নেই, এটা একবারে হচ্ছে, কোনো কাটিং নেই, কোনো কিছু নেই, তাও আমি মজা পাচ্ছি, ওটা দেখতে আমার ভালো লাগছে। এবার ওটাকে যখন আমি জানতে শুরু করলাম, ওকে দিস ইজ থিয়েটার, তো এটা আস্তে আস্তে আমার ইন্টারেস্ট পেতে আমি শুরু করলাম। আর বাংলা ভাষাটাও আস্তে আস্তে করে আমার সরব, মানে আমি এ করছি, শিখছি আস্তে আস্তে।
এবার সব সব থেকে আগে একটা বোর্ড দেখে, রাস্তায় আমি বোর্ড দেখেছিলাম, পদাতিক বলে আর একটা দল ছিল, এখনো আছে, শ্যামানন্দ জালান ছিলেন তখন, বেঁচে ছিলেন, তো ওই পদাতিকের বোর্ড দেখলাম আর কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। তো আগে গেলাম পদাতিকে, তারপরে গেলাম রঙ্গকর্মীতে, আর রঙ্গকর্মীতে গিয়ে আফটার কমপ্লিটিং মাই এডুকেশন, মানে আফটার মাই গ্রাজুয়েশন, এটা আমি ভালো কাজ করেছিলাম যে আমার বেসিক এডুকেশনটা কমপ্লিট করার পরেই আমি নাটকে যোগ দিয়েছি। এটা আমি সবাইকে বলি যে আগে বেসিক এডুকেশনটা হয়ে যাক, তারপরে যে কোনো কাজ করতে হলে করো। তো আমাকে কিন্তু মানে অনেকগুলো লেভেলে, আমি ঠিক লড়াই বলবো না, লড়াই বললে তো গ্লোরিফাই করা হয়ে যায়, কিন্তু আমাকে স্ট্রাগলটা করতে হয়েছে। কারণ শুধু নাটক করার একটা স্ট্রাগল যেখানে টাকা পয়সা নেই, সেই স্ট্রাগলটা ছিল, কিন্তু নিজের পরিবারকে বুঝিয়ে দেওয়া, আমরা অনেক সময় দেখেছি অনেকে জেদ করে, না আই এম দ্য রাইট, মানে আমার মতাদর্শ সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, তোমাকে মেনে নিতে হবে। আমার কিন্তু সেটা ছিল না, আমি আমার মাকে আমার বাবাকে বুঝিয়ে বললাম পুরো ব্যাপারটা, ওনারাও জানতেন না যে ব্যাপারটা কি, নাটক জিনিসটা কি। 6 মাস 7 মাস রিহার্সাল করার পরে যখন প্রথম আমি লোক কথা বলে একটা আমাদের নাটক ছিল, কোর্ট মার্শাল তখন রানিং ছিল, রুদালি ছিল, এই নাটক গিয়ে আমি জোর মানে জোর করে মা বাবাকে নিয়ে গিয়ে যখন দেখালাম, যখন ওনারা দেখলেন, ওনারাও তো মানে আমরা বলি যে যারা আমাদের থেকে সিনিয়র মা বাবা সবাই বোকা তা নয়, কিন্তু ওদেরকে তো বোঝানোটাও কিন্তু আমাদের দায়িত্ব। তো আমি যখন ওদেরকে নিয়ে গেলাম, ওনারা দেখলেন, তারপর থেকে কিন্তু খুব সাপোর্টিভ, যে হ্যাঁ ঠিক আছে, রোজগার না হলেও একটা ভালো জায়গায় আমার ছেলে রয়েছে। আর তারপর থেকে আমার আর একটু সৌভাগ্য ছিল যে মিনিস্ট্রি অফ কালচারের একটা ছোট্ট সামান্য হলেও স্কলারশিপ আমি পেতে শুরু করলাম রঙ্গকর্মীর মারফতে। তো বাবার থেকে খুব একটা টাকাও নিতে হতো না আমাকে, তো আমার জার্নি কিন্তু তখন খুব স্মুথ একটা থিয়েটারের জার্নি, টিল 2000, মানে 91 থেকে আমি শুরু করলাম আফটার মাই গ্রাজুয়েশন, তো 2000 সাল অব্দি কিন্তু আমি ঠিকঠাক, আমাদের মাসে প্রায় 12টা 14টা করে 10টা করে শো হতো, রোজই রিহার্সাল হতো, আই ওয়াজ রিপার্টরি মেম্বার ছিলাম, আমার 24x7 নাটক নিয়েই থাকতাম আমরা। তো এবার হিন্দি নাটক করতে করতে তখন বাংলা নাটক, নান্দিকারের নাটক দেখছি আমরা, রঙ্গপটের নাটক দেখছি, কলকাতার নাটক দেখছি, বাইরে যখন যাচ্ছি তখন এনএসডি এর নাটক দেখছি, অন্য একটা জগৎ, অন্য একটা, তো এতটা ইজি। আমি আর একটা খুব ভালো প্রসঙ্গ আপনাকে বলি, মানে স্ট্রাগলটা কি রকম, খুব মজার একটা ঘটনা, আমার যখন বিয়ে ঠিক হলো তখন মানে মেয়ের বাড়ির, আমার ওয়াইফের ওদিক থেকে যারা আত্মীয় তারা, ওনারা যখন আমাকে প্রথমবার দেখলেন, তখন আমার একটা পক্স, খুব ছোটবেলায় পক্স হয়েছিল, ঠিক আছে, তো এখানে আমার একটা দাগ রয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, খুব ছোট্ট করেও একটা দাগ রয়ে গেছে। তো আমাদের সোসাইটি এরকম ছিল যে ওনারা যখন জানলেন যে ছেলে নাটক করে, ওনারা কিন্তু ওই বিহারের ফর্ম আর ইউপির ফর্ম, ইস্টার্ন ইউপি, ওই নটঙ্কি, ওটাই ওনাদের মাথায় রয়েছে, ওনারাও কিন্তু প্রথমে ভাবলেন, যারা দেশের বাড়ির দিকে থাকতেন তারা ভাবলেন যে আমি মেয়ে সেজে নাচ করি, মানে এটা এটা ফুটো রয়েছে আমার। তো নট অনলি টাকা পয়সার দিক দিয়ে, নট অনলি মানে কালচারাল একটা ব্যারিকেড, ওটাও ভাঙতে হয় অনেক সময়, একটা ইন্টারেস্টিং। না, খুবই ইন্টারেস্টিং, এবং সব থেকে আমি এত এতক্ষণ আপনার কাছে যা যা শুনলাম সেটা থেকে কত কিছু যে শেখার রয়েছে। আমি জানি না পরের প্রজন্মের কজন দর্শক শুনছেন বা দেখছেন গুরুত্ব দিয়ে, সেটা হলো যে এই যে রেপার্ট মানে এনএসডির রেপার্টারি থিয়েটার থেকেই আপনার কিন্তু প্রথম ওই একটা গতি পাল্টালো জীবনে, মানে ওই দেখাটা থেকে। না না না, এনএসডি রেপার্টরি নয়, আমাদের দলেরই একটা রেপার্টরি ছিল। না, আমি বলছি দেখাটা,
ওই যে আপনি দূরদর্শনে, হ্যাঁ এক্স্যাক্টলি দূরদর্শনে আপনি যে দেখছেন, মানে থিয়েটার আসলে কি, মানে থিয়েটার কি আসলে, মানে ওই যে একটা গ্রামের ধারণা ছিল সেখান থেকে ধারণাটা ভাঙার ক্ষেত্রে ওই যে উন্নত একটা প্রযোজনা ওইগুলো আপনাকে নাড়া দিল, এই যে ব্যাপারটা, এক্স্যাক্টলি এইটা 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 একটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা যে টার্নিং পয়েন্ট বলি আমাদের জীবনে, আমরা কি করতে চাই, আমরা তো অনেক সময় নিজেদেরকে প্রশ্ন করতে হয় আমি আসলে কি করতে চাই। হ্যাঁ, হুম এই হুম যে হুম আপনি আপনি আপনার উত্তরটা পেয়ে গেলেন এবং বাড়ির লোকজনকে কনভিন্স করলেন, তারা তারা কনভিন্সড হলেন, তাদের মধ্যেও সেই অ্যাকসেপ্ট করার ইচ্ছেটা ছিল, সেটাও বোঝা যাচ্ছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন যে আমি আমার এডুকেশনটা শেষ করে কাজগুলো করতে শুরু করলাম, এইটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই। আমি বিশেষ করে বলবো যে যারা এই মানে নতুন, এই নতুন প্রজন্ম যারা এই ধরনের মানে অভিনয়ে বা এই কাজগুলোতে আসতে চায়, তারা অনেকেই এইটা এখনো মাথায় রাখেন না, পরে হাবুডুবু খান। তার হুম কারণ হচ্ছে যে এডুকেশনটা ভীষণ জরুরি, বিশেষ করে আমরা মানে যারা এই যে আপনি সিনেমা বলুন, চিত্রনাট্য লেখা বলুন বা গান লেখা বলুন, যাই বলুন, আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে আপনার মানে আপনার মাধ্যম, যেটা দিয়ে আপনি হুম হুম লোকের সঙ্গে কমিউনিকেট করছেন। এবার ল্যাঙ্গুয়েজের শিক্ষাটা কতটা জরুরি, ল্যাঙ্গুয়েজ বেসিক, আমরা যে বেসিক পড়াশোনার মধ্যে তো ল্যাঙ্গুয়েজটা ভীষণ মানে ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট ভাবে সেটাকে করানো হয়। এই ব্যাপারগুলো আপনার মধ্যে গ্রো করে গেছিল বলে আপনি কিন্তু যখন সুযোগ পেলেন তখন আর আপনার অতটা সমস্যা হলো না। আপনার যে বাকি যে লড়াইগুলো, যেটা আর কি এই সামাজিক ব্যাপারগুলো বা ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু আপনার কাটিয়ে ওঠার আরেকটা বড় কারণ, মানে সহজে কাটিয়ে ওঠার একটা বড় কারণ কিন্তু ছিল এডুকেশন, যেটা আপনাকে কনফিডেন্স দিয়েছিল, এবং হুম হুম এডুকেশনের ফলে আপনি আপনার পক্ষে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে সুবিধা হচ্ছিল বিষয়গুলো। হ্যাঁ, তো একদম একদম আমার 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 এটা এটাই মনে হয় যে এই এতক্ষণ আপনার কথা যা শুনলাম সেটাকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, সেটা হচ্ছে যে যে কোনো মানে বেরিয়ারই ভাঙা যায়, মানে সেটাকে ভেঙে ফেলা যায় যদি আমার নিজের মধ্যে সেই ক্ষমতাগুলো থাকে, যে ক্ষমতাগুলো একটা কাজ কাজকে একটা স্বপ্নকে পূর্ণ করার জন্য অত্যন্ত জরুরি, তার প্রধান কিন্তু এডুকেশন, এটা সবাইকেই ভাবতে হবে। একদম একদম এবং টেম্পারামেন্ট তো অবশ্যই, মানে টেম্পারামেন্টটাও জরুরি, যে আজকে আপনি যখন একটা থিয়েটার দলে যোগ দিচ্ছেন, যোগ দেওয়া মাত্রই তো আপনি গুরুত্ব পাচ্ছেন না, না থিয়েটার আমাদেরকে, থিয়েটার আমাদেরকে এটাও শেখায়। হ্যাঁ, তো আপনি যাদের নাম বললেন, রঘুবীর যাদব বা রাজীব কাপুর, NSD, এরকম প্রচুর অভিনেতা আমাদের উপহার দিয়েছে সারা ভারতবর্ষের হুম অভিনয় জগৎকে, তো সুতরাং এই তারা কিন্তু সবাই এই কষ্টের জায়গাটা পার করেছেন। এটা 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 একমাত্র থিয়েটারই শেখায় আমার মনে হয়, এবং এই জন্য আমার মনে হয় সব অভিনেতারই কোথাও কোনো না কোনো দিন বোধ হয় একটু থিয়েটার করা দরকার, সেটা তাকে অনেক কিছু শিখতে সাহায্য করে। পরের প্রশ্নে যাব রাকেশ, সেটা হুম হচ্ছে 2000 সাল অব্দি আপনি টানা ওই থিয়েটারের কথাটা বললেন, তারপরে সম্ভবত আপনি বোম্বে গিয়েছিলেন, হুম হুম কিন্তু তাড়াতাড়ি ফিরে আসেন, এইটা হুম মানে বোম্বে তো মানে যেটা আপনি প্রথমেই বললেন যে আপনি কলকাতায় থেকে হিন্দি ভাষায় কাজ করছেন, এইটা এই সুযোগটা আপনি পাচ্ছেন, এটা আপনাকে একটা আলাদা আনন্দ দেয়। হুম হুম কিন্তু আপনি তো বোম্বে থেকে, বোম্বেতে তো অনেক সবাই যেটা ভাবে বোম্বে অনেক বড় কাজের জায়গা, অনেক সুযোগ, কিন্তু আপনি সেই জিনিসটা আপনার একটা বোঝাই যাচ্ছে যে কোথাও বাংলার সঙ্গে আপনার একটা নারীর টান তৈরি হয়ে গিয়েছিল, সেটা যেভাবেই হোক সেটা তো আমাদের জন্য খুব আনন্দের, আমরা আপনাকে পেয়েছি এতভাবে, কিন্তু আপনার দিক থেকে কি কি সেটা যে বোম্বেতে আপনার থাকতে ইচ্ছে করলো না, সেই গল্পটা একটু শুনি। না ঠিক থাকতে ইচ্ছে করলো না, এটা বলা ভুল হবে। কারণ জীবন আমাদের প্রতি পদে পদে কিছু না কিছু একটা শেখায়, কিছু নতুন আমরা এক্সপিরিয়েন্স করি। আমরা আগে থেকে প্ল্যানিং করি প্রচুর, আমরা এক্সপেরিমেন্টও করি প্রচুর, কিন্তু পরবর্তীকালে আমরা যখন চুজ করতে হয় তখন ওই দুটো তিনটে চারটে জিনিস যেটা আমরা এক্সপ্লোর করলাম, এক্সপেরিমেন্ট করলাম, ওখান থেকে আমরা চুজ করি তখন। এবার ব্যাপার হলো থিয়েটারের দু তিনটে কথা আরো বলি আমি, ঠিক আছে? মানে থিয়েটারে যে 10 বছর আমি 9 বছর কাটালাম সেটা একটা ইকোনমিক্যাল দিক তো ছিলই। আমি যখন আপনি বললেন যে আগামী প্রজন্মের জন্য,
টাকা পয়সাটা কিন্তু খুবই জরুরি, ওটা না থাকলে একদিনও চলে না, মানুষের চলে না। কিন্তু সেটা কিভাবে রোজগার করছি, আর তার জন্য আমার প্যাশন, তার হবি, সেটাকে স্যাক্রিফাইস করছি না আমার ভ্যালিউজ গুলোকে স্যাক্রিফাইস করছি, এগুলো কিন্তু দেখে নিতে হয় মানুষকে। তো আমি যখন থিয়েটার করতাম, আমার দুপুরের পর থেকে আমাদের ক্লাস হতো, লাইক মানে 2 থেকে 3 থেকে ক্লাস হতো, রিপার্টরির ক্লাস। আমি সকালের দিকটা কিন্তু যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা চর্চা ছিল, ল্যাঙ্গুয়েজ হিন্দি নিয়ে আমার, আমি গ্রাজুয়েশন করেছিলাম, মাস্টার্সও করছিলাম, সেটা কোনো কারণে করা হয়নি আমার লাস্ট অব্দি, তো হিন্দির প্রতি একটা টান ছিল। সকালের দিকটা আমি ক্লাস 9, 10, 11, 12 এদেরকে পড়াতাম, লিটারেচার পড়াতাম, দুটো কারণে পড়াতাম। একটা ছিল যে কিছু টাকা চলে আসবে ওখান থেকে, আর একটা ছিল যে এই ভাষার প্রতি আমার আগ্রহ, ভাষার প্রতি আমার এই যে চর্চাটা থাকবে সব সময়, আমি নতুন কিছু শিখব, পড়ার একটা আগ্রহ ছিল সবসময়। ন্যাশনাল লাইব্রেরি, ভাষা পরিষদ, অনেক 3-4 লাইব্রেরি আমি মেম্বার ছিলাম, ওখান থেকে বই আনতাম। এবার যখন আমি দুটো ঘটনা আরো বলি যেটা আমার ভেতরে ভ্যালিউজ মানে খুব ছোট যখন অল্প বয়স আমার তখন দিয়েছিল এই ভ্যালিউজ গুলো, রঙ্গকর্মীতে থাকাকালীন একটা এক্সিকিউটিভ কমিটি থাকে সবসময়, প্রত্যেকটা দলেই থাকে, আর অনেকগুলো দলের আমি গল্প শুনেছি, ঘটনা শুনেছি, যেখানে মেম্বারদের টাকা দিতে হয় দল চালানোর জন্য। কিন্তু আমাদের সৌভাগ্য ছিল আমাকে জীবনে কোনোদিন কোনো টাকা দিতে হয়নি দলে। তো এবার ওই লেনদেন ব্যাপারটা যে কিছু দিয়েই কিছু পেতে হবে, ঠিক আছে, মানে ঠিক আছে আমি স্কুল ফিস দিচ্ছি, কিন্তু সব জায়গায় কিন্তু টাকা দিয়েই সবকিছু কেনা যায় না। তো আমাদের দলে আমি কোনোদিন কোনো টাকা দিইনি। প্রথমবার যখন এই রিপার্টরি তৈরি করার একটা প্রপোজাল এলো মিনিস্ট্রি অফ কালচার থেকে, আমরাই আবেদন করেছিলাম দলের থেকেই, তখন আমার থেকে সিনিয়র 10 জন প্রায় ছিলেন, যারা 24 আওয়ার্স থিয়েটার করতেন। দলের মধ্যে তো প্রচুর মেম্বার ছিলেন যারা চাকরি করতেন, কেউ স্কুলে পড়াতেন, কেউ হয় কারোর হয়তো ব্যবসা ছিল, তারা সন্ধ্যেবেলা আসতেন রিহার্সাল করতেন, কিন্তু দলের অন্যান্য কাজগুলো, অনেকগুলো কাজ থাকে তো, আর যেখানে এতগুলো শোজ হচ্ছে, তো সেখানে আমার থেকে সিনিয়র 10 জন ছিলেন। এবার প্রায় আমাদের প্রথম প্রথম 5 জনের স্কলারশিপের একটা গ্রান্ট, স্যালারি গ্রান্ট অ্যাকসেপ্ট হলো, মিনিস্ট্রি অফ কালচার করলো। এবার আমাদের দলের একটা মিটিং হলো যে এই 5 জন কাদের কাদের দেওয়া হবে। আমার বোধহয় 2 বছর হয়েছিল, 2-2.5 বছর, তো আমি মিটিং এ আছি, তখন তো মানে দলের ওই মানে চা নিয়ে আসা আর শতরঞ্জি পেতে দেওয়া, সেই কাজগুলো আমরাও আমরাই করতাম, সবাই করতাম আমরা একসাথে, টিকিট বিক্রি করা, পোস্টার লাগানো, শুধু অভিনয় নয় অ্যান্ড শুধু ব্যাকস্টেজ নয়। তো এবার সেখানে কথা হলো যে কাদের কাদের দেওয়া হবে, আমি তো নিজের কথা ভাবিনি, কারণ আমার থেকে সিনিয়র, আমি দেখতে পাচ্ছি মুখগুলো যে এরা আমার থেকে সিনিয়র। 5 জন হাতও তুলে দিল, আমি ভাবলাম হয়তো উনারা বলবেন যে আমাদের লাগবে, কিন্তু ওখান থেকে 3 জন বললেন যে না আমরা ঠিক আছে, আমরা তো 24 ঘন্টা কাজ করছি, কিন্তু আমাদের তো চাকরি আছে, আমি LIC করি, ওখান থেকে আমার ইনকাম রয়েছে। একজন বললেন আমি অমুক জায়গায় চাকরি করি, তো যারা বেকার তাদের পাওয়া উচিত। 5 জন না বলার জন্য হাত তুলল, এটা আমি জীবনে কিন্তু কোনোদিন দেখিনি, সবাইকে দেখেছিলাম তার আগে। এটা একটা অসাধারণ, সত্যি একটা অসাধারণ পাওয়া, অসাধারণ একটা পাওয়া। তো যেখানে আমি সারা জীবন দেখে এসেছি যে কিছু পাওয়ার জন্য লোকে হাত তোলে, সেখানে না বলার জন্য লোকে হাত তুলল, তো সেখানে 5 জনের মধ্যে আমি ইনক্লুড হয়ে গেলাম, আই ওয়াজ ফর্চুনেট এনাফ। তারপরে আবার টাইম ল্যাপস, আমি 3 বছর পরে আর একটা, তারপর থেকে তো 24 ঘন্টা আমি দিচ্ছি, থিয়েটার করছি, আমার ভালো লাগছে, সব রকম কাজ করছি। এবার আরো 3 বছর পরে যখন আর একটা গ্রান্ট স্যাংশন হলো, তো মিনিস্ট্রি অফ কালচার থেকে একটা লেটার এলো যে এই 5 জন যারা এক্সিস্টিং রয়েছেন তাদের স্যালারি গ্রান্টটা ডাবল, অর নতুন 5 জন ইনক্লুড হবে, যে কোনো একটাতে টিক দিয়ে আপনারা পাঠান।
আবার আমাদের মিটিং হলো, সেই মিটিং এ আমিও রয়েছি। আমরা সবাই মানে কোনো কথা হবে না, সেখানে 5 জনই হাত তুললাম যে না, নতুন 5 জন ছেলে আরো আসবে, আমাদেরটা ডবল করা উচিত হবে না, দলের যদি পাওয়ার শক্তি আরো বাড়ে তাহলে ভালো, ছেলের সংখ্যা যদি বাড়ে আরো ভালো। সেটাই ঠিক করে পাঠানো হলো, নতুন 5 জনের ইনক্লুশন হলো নতুন। তার 3 মাস পরে নতুন চিঠি এলো যে যারা পুরনো ছিল তাদের ডাবল হয়ে গেছে। এটা এটা জানি না এটা কি ওদের পলিসি ছিল তখন, কি এটা বোধ হয় 96-97 এরকম হবে। তো এই দুটো জিনিস, যেখানে দেওয়া নেওয়া বা পাওয়া কিছু অ্যাচিভ করা টাকার ক্ষেত্রে, এটা কিন্তু আমাকে পরবর্তীকালেও কিন্তু শিক্ষা দিয়েছে। যখন আমি থিয়েটার আর করতে পারলাম না, তার বিভিন্ন কারণ ছিল, কিছু পার্সোনাল, কিছু ইকোনমিক্যাল, অনেকগুলো কারণ ছিল, সেই কারণগুলোতে না গিয়ে যেটা হয়েছে সেটাই বলি, যে যখন আমি বম্বে গেলাম 2000 সালে, তখন আমি ওখানে কিছু কাজ, বেশ কিছু কাজ করলাম। নিম্বাস বলে একটা প্রোডাকশন হাউস ছিল, তাদের দূরদর্শনের সিরিয়াল হতো, ওখানে আমি অফিস জব মানে স্ক্রিপ্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করলাম। তখন 2000 সালে জি বোধহয় ছিল, তখন জি এর এশিয়ান স্কাই শপ বলে টেলি শপিং হতো, তাদের জন্য অনেকগুলো অ্যাড এর কাজ করলাম, অ্যাড লিখলাম, এই করলাম। কিন্তু মনের ভেতরে একটা ছিল খিদে, যে বম্বে ইজ দ্য সিটি অফ ফিল্মস, ঠিক আছে। সেখানে বোধহয় আমার ক্যালকুলেশনে বা আমার প্রত্যাশা, যেটাকে বলি আমরা এক্সপেক্টেশনে, একটু ভুল হয়েছিল, যে আমার ধাপে ধাপে যেটা এগোনো হয় না, সেটা না করে আমি একদম জাম্প করতে চেয়েছিলাম ফিল্মে, এখন ওটা আমার মনে হয়। তার জন্য কিছুটা ডিলে হলো। এবার ওখান থেকেই একজন প্রডিউসারের সাথে যখন আলাপ হলো আমাদের, আর উনি বললেন যে হ্যাঁ, তোমাদের প্রপোজাল আমার খুব ভালো লাগছে, তোমাদের গল্প, তোমাদের চিন্তা ভাবনা, ট্রেনিং সবই ভালো লাগছে, বাট আমার সাথে যদি কাজ করতে চাও তোমরা ধাপে ধাপে এগোতে হবে, আগে বাংলা সিরিয়াল করো। উনি বাঙালি ছিলেন, বম্বেতে গিয়েও একজন বাঙালি প্রডিউসার, ওনার ভালো বয়স ছিল তখন, হি ওয়াজ দ্য মেন ফিনান্সার অফ নবকেতন ফিল্মস, মানে দেবানন্দের যে ছবিগুলো হতো তার মেন ফিনান্সার ছিলেন উনি। তো ওনার সাথে যখন যুক্ত হলাম, উনি বললেন আমার অনেক দিনের ইচ্ছে, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন মুম্বাই, ওনার কলকাতা আর পশ্চিমবঙ্গের সাথে কোনো কানেকশনই ছিল না কোনো, শুধু নামে বাঙালি উনি আর ভাষাটা জানতেন। উনি বললেন যে আমার ইচ্ছে আছে যে আমার মাতৃভাষা বাংলাতে আমি একটা কাজ করব। ওনার সিরিয়ালের কাজ করতে আমি আবার ব্যাক করলাম এখানে কলকাতায়, ঠিক আছে। মানে আমি গেছিলাম বম্বের কাজ করতে, ওকে উনি কাজ দিয়েছিলেন আমাকে, একটা ছবি করার কথা ছিল, সেটা আলটিমেটলি হয়নি, কিন্তু ওনার সিরিয়াল নিয়ে আমি কলকাতায় ফিরলাম। এবার আমাদের এখানে ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে একটা খুব খারাপ সিস্টেম রয়েছে, যেরকম ডাক্তারদের ক্ষেত্রে হয় না, যতই ভালো ডাক্তার হোক না কেন, MBBS আর এই, কিন্তু ওই বিলেত রিটার্নের একটা যখন স্ট্যাম্প পড়ে যায় তখন চেম্বার খুব ভালো চলে। ওই 2 বছর কিছু কাজ করেছিলাম আমি বম্বেতে, আর ওই বম্বে থেকে প্রডিউসার নিয়ে আমি এসেছি এখানে কলকাতায়, ঠিক আছে। আমি কিন্তু কাউকে বলতে যাইনি, আমি তো এখানে এসে আমার কাজ করছি, এখানে এসে কাস্টিং করছি, আমরা এখানে এসে শুটিং করলাম, এখানকার ইউনিট তো বম্বে থেকে এসছে এরা। আচ্ছা, তো রাকেশটাকে, রাকেশ কিন্তু কলকাতার ছেলে, তখন কিন্তু আমি এখানেই কাজ পেতে শুরু করলাম, ঠিক আছে। এবার যখন এখানেই আমি কাজ পেতে শুরু করলাম, অ্যান্ড মাই ফ্যামিলি ওয়াজ গ্রোয়িং, আমার মেয়ের জন্ম হলো, 2-3 বছর পরে আমার ছেলের জন্ম হলো, আমার এক মেয়ে এক ছেলে, তখন কিন্তু যখন আমি আবার চুজ করার একটা জায়গায় পৌঁছলাম, যে আবার আমি কাজ, যখন এখানে আমার কাজ চলছে কিন্তু ভালো, অনেকগুলো প্রজেক্ট আমি করছি, আবার বম্বে ফিরে যাব, তাহলে তো ফ্যামিলি নিয়ে যেতে হবে, আমি ফ্যামিলিকে ডিপ্রাইভ করব না কোনো সময়। আমার মনে হলো যে আমার ছেলে মেয়েদের জন্য কলকাতায় থাকলে ভালো হয়, আর কলকাতায় যে লাইফটা রয়েছে ওটা বম্বেতে মিসিং অফকোর্স। মানে বম্বে ইজ আ সিটি যেখানে সবাই পালাচ্ছে, অফকোর্স মানে এই স্পিডটাই কিন্তু অনেককেই অ্যাট্রাক্ট করে, আমাকেও অ্যাট্রাক্ট করে, বাট কলকাতায় যে একটা ইন আ সেন্স লেথার্জি,
ঠিক আছে, তো আমার তো শরীর মন প্রাণ তার ভেতরে একটা রয়েছে ওই ব্যাপারটা, যে আমার ইচ্ছে নেই আমি এখন বসে থাকবো, আমি আড্ডা দেব, ঠিক আছে। কিন্তু একটা আমার ছিল যে ঠিক আছে, আমি যদি এখানে কাজ না পেতাম তাহলে যেহেতু আমার ভাষাটা হিন্দি আমাকে যেতেই হতো ওখানে। কিন্তু আই ওয়াজ ফর্চুনেট এনাফ, আমি বারবার বলছি যে এখানে আমি কাজ পেতে শুরু করলাম, কলকাতায় আমাকে আর ছাড়লো না, আর আমিও কলকাতাকে ছাড়লাম না। আবার 10 বছর পরে, 10-12 বছরের যখন টাইম ল্যাপস হলো, এখন কিন্তু আর কোনো ডিস্টেন্স নেই। আমি বছরে 3-4 বার বোম্বে যাই, 2 বার দিল্লি যাই, চেন্নাই যাই, এখন তো সারা ভারতবর্ষ এক হয়ে গেছে। মানে এখন তো ওই সিনারিওটাই চলে গেছে যে ফিল্ম, হিন্দি ফিল্ম বানাতে গিয়ে আপনাকে বোম্বেতে গিয়েই সেটেল করতে হবে। তো এখন আমার মনে হয় যে আমার যে ডিসিশন ছিল ওটা ঠিক ছিল। ঠিকই ঠিকই, কিছুটা তো ডেস্টিনি, আমরা ডেস্টিনিকে কেউই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অগ্রি, হ্যাঁ, কিন্তু আপনার ক্ষেত্রে ডেস্টিনিটা ভালো দিকেই নিয়ে গেছে, মানে আপনি নিজে স্যাটিসফাইড, এটা ভীষণ জরুরি তো, মানে আপনি নানা রকম ক্রিয়েটিভ কাজ করছেন, তার সঙ্গে যে পরিবেশে আপনি কাজটা করছেন সেই পরিবেশটাতে আপনি আনন্দ পান, আপনি আপনি কমফোর্ট ফিল হুম হুম করেন, এইটা এইটাও ভীষণ জরুরি। একটা কথা মনে এলো, যে আপনি যেটা বলছিলেন নিম্বাসের এতেই, মানে কারণেই আপনি বা ওদের কাজ করতে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেছেন প্রচুর, হুম হুম এছাড়া তো আপনি ডকুমেন্টারি ফিল্ম বা এমনি আরো অনেক রকমের কাজ করেছেন। হুম হুম এবার যদিও সবগুলোই ফিল্ম, কিন্তু প্রত্যেকটারই গ্রামার তো আলাদা, মানে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা বানানোর পদ্ধতি আলাদা, বা কনসেপ্ট, প্রথম কথা হচ্ছে কনসেপ্ট। বিশেষ করে আমার খুব জানার ইচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে, কারণ আমরা জানি যে আমার আমার নিজের একটা ধারণা যে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, মানে যখন আমরা একটা কিছু তৈরি করি, একটা বিজ্ঞাপনের কোনো একটা, মানে ছোট্ট একটা কোনো 1 ঘন্টা, মানে 1 মিনিট বা 2 মিনিটের কিছু যখন আমরা তৈরি করি, তার যে তার জন্য যে ক্রিয়েটিভিটি বা তার জন্য যে কি বলবো মেধা বা একটা অসম্ভব যেটা লাগে, কারণ ওটা অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, আপনি হুম একটা হুম দৃশ্য, একটা অনেক সময় একটা দৃশ্যে আপনাকে সব বলে দিতে হচ্ছে, এইটা একটু যদি এক্সপ্লেইন করেন যে এইটা আপনাকে কতটা এনরিচ করেছে বা এক্সপিরিয়েন্স করেছে, এবং এটা সত্যি কতটা যে যে কারোর ক্ষেত্রেই কতটা মানে একটা ট্রেনিং প্রসেস হতে পারে। এখানেও আমি বলি যে মানুষের উচিত যেটা চোখের সামনে আসছে, আর আমার আমি যদি আনন্দ পাই, আপনি যেটা বললেন এই মাত্র, আমার যদি ভালো লাগে ওই কাজটা করতে আমি করব, আর ওটা যদি আমার ফিল্ডের সাথে যুক্ত হয়। এবার যখন আমি থিয়েটার ছাড়লাম, থিয়েটার ছাড়তে যখন আমি বাধ্য হলাম, তারপর থেকে যখন আমি নিজের অ্যাসেসমেন্ট করলাম যে আমি এবার কি করতে পারি, অভিনয়টা করব, কারণ নাটকে তো একটা অভিনয়ের ট্রেনিং ছিল, বেসিক প্রোডাকশনের একটা ট্রেনিং ছিল, কিন্তু আমি দেখলাম আমার লেখাটাই বেশি টানছে আমাকে। এবার তার আগেও আমি লিখতাম, দ্যাট ওয়াজ নট কমার্শিয়াল রাইটিং, সেটা নিজের জন্য কবিতা লেখা, গান লেখা, নাটক লেখা, ছোট ছোট গল্প লেখা, এগুলো তো আমি নিজে করছিলাম। এবার স্টার্টিং এ যেরকম আমি বললাম যে ফিল্ম, সবারই স্বপ্ন থাকে ফিল্ম, হয়তো ওই ফিল্মের জন্য আমি আই ওয়াজ নট ট্রেন্ড এনাফ যে আমি ফিল্ম করতাম 2001 সালে। এই রিয়েলাইজেশনটা যখন আমার হলো, আর কলকাতায় যখন আমি ফিরে এলাম, তখন টাকা পয়সারও একটা প্রয়োজন ছিল, ফ্যামিলি গ্রো করছে আমি আগেই বললাম, তো এবার যে কাজগুলো, যে অফারগুলো আমি পাচ্ছি সেটা মিক্সড পাচ্ছিলাম। মিক্সড মানে আমি একদম আপনাকে স্পেসিফিক্যালি বলি যে তখন 2003 সাল, আমি দূরদর্শনের জন্য পঞ্চতন্ত্র কি কাহানি বলে একটা সিরিজ লিখছিলাম, অ্যানিমেটেড সিরিজ, ওটা প্রায় 39টা এপিসোড টেলিকাস্ট হয়েছিল, প্রায় 36টা না 39টা। তো তার স্টার্টিং এর দিকে যখন স্ক্রিপ্টটা লিখে নিয়ে, আর অ্যানিমেশন বানাতো আর একটা আলাদা নেটগুরু বলে একটা অর্গানাইজেশন ছিল, ওরা বানাতো। তো এবার যখন ওদেরকে শোনাতে গেলাম, আমি আমার তো যা ট্রেনিং ছিল, আমি যখন রিড আউট করছি স্ক্রিপ্ট আমার, আমি তো তখন প্লেন রিড করতে পারছি না, আমার তো থিয়েটারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল,
আমি সিংহের ডায়লগটা সিংহের মতন বলছি, শিয়ালের ডায়লগটা শিয়ালের মতন বলছি, কোন ঋষিমুনি তার ডায়লগ গুলো সেরকম ভাবে বলছি। এটা ওদের বেশ ভালো লাগলো, এটা ওদের যখন ভালো লাগলো, ওনারা বললেন যে রাকেশ দা তাহলে আপনি যেরকম ভাবে পড়লেন এটা, সেরকম কি অ্যাক্টিং করার লোক এখানে পাওয়া যাবে? কারণ আমরা ভাবছিলাম এটা বম্বে নিয়ে গিয়ে ডাবিং করাবো। আমার থিয়েটারের প্রচুর বন্ধু বান্ধবরা ছিল এখানে, বললাম হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, চেষ্টা করে দেখি আমরা। তখন ওই প্রজেক্টটা আমি ডাবিং ডিরেক্টও করলাম। মানে আমি কিন্তু কোনোদিন স্টার্টিং এ ডিরেকশনের জন্য কোথাও অ্যাপ্রোচ করা বা প্রপোজাল পাঠানো আমি স্টার্টিং এর দিকে করতে হয়নি আমাকে। আমাকে আমার লেখার কাজ আর আমার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, যেটা এখনো অব্দি আমাকে সাহায্য করে যাচ্ছে, আমাকে পেছন দিক দিয়ে মানে নতুন পথ কিন্তু দেখিয়ে দেয়, যেটা আমি 2022 সালেও কিন্তু রিয়েলাইজ করি যে এটা আমি শিখেছিলাম সেই 1996 সালে, সেটা এখনো আননোইংলি আমাকে সাপোর্ট করছে। তো দ্যাটস হাউ আমার ওই একটা ডাবিং ডিরেকশন, দ্যাট ওটাও একটা পরিচালনার কাজ, বিভিন্ন লোকের ভয়েস আলাদা আলাদা সময়, কেউ আসছে মঙ্গলবার, কেউ আসছে শনিবার, সেগুলোকে নিয়ে এডিট করে একটা স্টোরি বোর্ড বানানো, এগুলো হয়ে গেল। এবার ওই হাউস থেকেই এবার সেখানে একটা অনেস্টি ছিল, যে অনেস্টিটাও আমি রঙ্গকর্মীতে শিখেছি, যে যেখানে আমার দরকার নেই, মানে আমাদের সবকটা নাটকে কিন্তু উষা গাঙ্গুলির, উষাদের মেন রোল হতো না, কোর্ট মার্শাল সেখানে সবকটা পুরুষ চরিত্র, রুদালি সেখানে 90% ফিমেল চরিত্র, ঠিক আছে? তো যেরকম গল্প যেরকম নাটক সেখানে যেরকম দরকার হবে, নট নেসেসারিলি যে প্রত্যেকটা নাটকে আমি থাকবো মেন রোল হিসেবে। তো সেই অনেস্টিটা ছিল। তো পঞ্চতন্ত্রের আলাদা আলাদা এপিসোডে আলাদা আলাদা ভয়েস গুলো কাজে লাগাতাম, হয়তো একটা এপিসোডে আমি অ্যাজ আ ভয়েস আর্টিস্ট কাজই করলাম না, একটাতে আমি ছোট্ট সামান্য একটা দু লাইনের সূত্রধরের রোল করলাম। সেটা করার সাথে সাথে এবার ওখান থেকেই যখন ওই ভয়েসটা একজন শুনলেন, ওই অফিসারই একজন, উনি আবার ডকুমেন্টারি বানাচ্ছিলেন, ডকুমেন্টারিও নয়, ট্রেনিং ফিল্ম ফর কোল ইন্ডিয়া, মানে কোল ইন্ডিয়ার ওপেন মাইন্ডসে কিভাবে কাজ করতে হবে শ্রমিকদের, ডুজ অ্যান্ড ডোন্টস, কিভাবে এই মেশিন চালাতে হয়, কিভাবে ওই মেশিন চালাতে হয়, হেলমেট পরে যাবেন, গামবুট পরে যাবেন, এই সব ফায়ার ফাইটিং এর জন্য কি কি করা উচিত, এরকম প্রায় 10খানা ফিল্ম উনারা বানাবেন কোল ইন্ডিয়ার জন্য 20 মিনিট করে। ওখান থেকে উনারা অফার অফার দিলেন যে রাকেশ দা এটা আপনি করুন, আপনি ভয়েস ওভার দিন পুরোটা। আমি বললাম আমি আমি তো ভয়েস ওভার দিই না। তখন আমাকে নিজে নিয়ে গিয়ে বলেন এই তো ভয়েস ওভার আপনি দিয়েছেন পঞ্চতন্ত্রে, এই ভয়েসই বলতে হবে আপনাকে বুঝিয়ে, আমাদের খুব ব্যারিটোন অমিতাভ বচ্চন ভয়েস ইজ নট নিডেড, যে টেকনিক্যাল টার্মস গুলো ভালো করে বুঝিয়ে দেবে ক্লাসরুম এর মতন সেটাই করবেন আপনি। ওখান থেকে একটা নতুন পথ শুরু হয়ে গেল। এবার আমি ওই কাজটা করার পরে দেখলাম হ্যাঁ আমি এনরিচ হলাম। আমার স্টার্টিং এ একটু নিরস মনে হচ্ছিল কাজগুলো, যে আমি তো ক্রিয়েটিভ রাইটিং করতে এসেছিলাম, কিন্তু ওটাও ক্রিয়েশন, মানে একটা কঠিন একটা সাবজেক্ট আমি কত ভালোভাবে লোককে বুঝিয়ে দেব ফর আ লিমিটেড অডিয়েন্স, মানে যারা ওখানকার লেবার, তাদেরকে আমি কত সাধারণ ভাষায়, ওরা তো সব হাইলি এডুকেটেড ওখানে শ্রমিকরা ছিলেন না বা এখনো নেই, কত সাধারণ ভাষায় আমি বুঝিয়ে দিতে পারবো। দ্যাট ওয়াজ দ্য পারপাস, এটাই তো ফিল্মের পারপাস হয়। আমরা কি যে কোনো ছবি কি সবাইকে আমরা হ্যাপি করতে পারি, সব এজ গ্রুপের জন্য কি আমরা বানাতে পারি? আমি এরকমও লোক দেখেছি যারা অনেকেই শোলেকে ক্রিটিসাইজ করেছেন, শোলে আমার ভালো লাগেনি, অনেকেই আছেন যারা পথের পাঁচালীকে ক্রিটিসাইজ করেছেন, যে না ইন্ডিয়ার ভারতবর্ষের পভার্টি দেখানো হয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। তো ইউ ক্যানট মেক এভরি ওয়ান হ্যাপি অ্যান্ড ইউ মেক ইচ অ্যান্ড এভরি ফিল্ম ফর এ সার্টেন মাস, টোটাল মাসের জন্য কোনো ছবি হয় না। তো কিভাবে একটা গল্পকে এক্সপ্রেস করা যায়, কিভাবে একটা সাবজেক্টকে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ দ্য আর্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রাফট। এই ক্রাফট যখন আমি শিখতে শুরু করলাম কাজ করতে করতে, আর তখনই এই রিয়েলাইজেশনটাও আমার চলছে যে ইয়েস, মানে এটাও ক্রিয়েটিভ রাইটিং,
ওগুলো চলছে, আমার ডকুমেন্টারিও চলছে, অ্যাডও করছি আমি। তো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, যে তার জন্য অফকোর্স একটা এক্সপার্টাইজ, এখানে তো কোনো স্কুলের এক্সপার্টাইজ বা কোর্সের এক্সপার্টাইজ দরকার নেই, ইওর এক্সপেরিয়েন্স মেক্স ইউ আ বেটার পার্সন। তো এবার এই এক্সপেরিয়েন্সটা তো কাজ করতে করতেই আসবে, আপনাকে জীবন যেভাবে সুযোগ দিচ্ছে, ডেস্টিনি যেভাবে সুযোগ দিচ্ছে, আপনি নিয়ে এগোচ্ছেন। আমাকে ডেস্টিনি কিন্তু মিক্সড অপরচুনিটিস দিয়েছে, আর যখন মিক্সড অপরচুনিটিস দিয়েছে, আমার কিন্তু উদ্দেশ্য একটাই, একটা গল্প বলতে হবে, একটা কথা, একটা মেসেজ, যে কোনো মেসেজ আমি দিচ্ছি দর্শককে। তো সেখানে আমার জন্য কিন্তু অ্যাড ফিল্ম, ডকুমেন্টারি, ফিচার ফিল্ম, নাটক, কবিতা, গান, অনুবাদ, ট্রান্সলেশন, আমার জন্য কিন্তু কোনো আর ডিফারেন্স রইল না। খুব সুন্দর, মানে এত আপনি বলছিলেন তো আমি শুনতে শুনতে ভাবছিলাম যে শুনেই যাই শুনেই যাই। খুব মানে রাকেশ, আপনার যে কাজের জীবন সেটা নিয়েই একটা ছবি হয়ে যায়, না এত না 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 সুন্দর, এত ইন্টারেস্টিং, মানে ভীষণ ইন্টারেস্টিং। না আসলে যেটা জোক, মানে জোক অ্যাপার্ট, যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যে আপনার সামনে বিষয়গুলো যেভাবে যেভাবে এসেছে আপনি সেভাবে সেভাবে গ্রহণ করেছেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটাই সবচেয়ে বড় কথা। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনি বললেন, ওই যে আপনি কোল মাইনের জন্য যে ডকুমেন্টারিতে যে বলছেন, সেটাও যে তার মধ্যেও যে ক্রিয়েটিভিটি রয়েছে, হুম হুম অবশ্যই, কারণ কারণ সেখানেও তো আপনি মানুষের সঙ্গেই কমিউনিকেট করছেন, সুতরাং মানে তার তার সেটাই তো সব থেকে। এবং একজন ক্রিয়েটার হিসেবে বা একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে আমাদের মধ্যে যে দায়বদ্ধতা, সেখানেও তো সেটা সমানভাবে রয়েছে এবং আপনি সেটা সমানভাবে পালন করেছেন। একটা এই জিনিস এখানে একটা জিনিস অ্যাড করব আমি, যে আমার মানে আমি এটাকে একটা রুল হিসেবে ফলো করি, আর সবাইকে বলবো যে এই এই রুলটা ফলো করলে কোনো ক্ষতি নেই। অলওয়েজ বি এ স্টুডেন্ট থ্রু আউট দ্য লাইফ। কারণ হচ্ছে ধরুন আমি এখন সাইমেলটেনিয়াসলি ফিল্মের কাজ করছি বা কোনো ওয়ার্কশপ করাচ্ছি, এদিকে ইদানিং মানে এখন রিসেন্টলি লাস্ট 7-8 বছর কলকাতায় যে সায়েন্স সিটি রয়েছে, কলকাতায় বিড়লা প্ল্যানেটেরিয়াম রয়েছে, এখান এখানে যে ছবিগুলো দেখানো হয়, এখন তো পুরো টেকনোলজি হ্যাজ বিন চেঞ্জড, পুরো ওই ডোম, বিড়লা প্ল্যানেটেরিয়ামের যে ডোমটা, ওটা জুড়ে পুরো একটা ছবি দেখানো হয় উইথ মাল্টি প্রজেকশন সিস্টেম। মানে আগের মতন ওই নেই যে মাঝখানে আছে আর তারা তারা দেখানো হচ্ছে, ওরকম নেই, পুরো ছবি দেখানো হয়। ছবিগুলো হয় আপনার এক্সপেডিশন, অ্যাডভেঞ্চার্স, অ্যান্টার্কটিকা, এভারেস্ট, হেনা, সায়েন্স, কোন সময় স্পেস মিশন, 3 মাস, 4 মাস, 6 মাস অন্তর অন্তর ছবিগুলো পাল্টানো হয়। ওই ছবিগুলো আমি লিখি, আমি ন্যারেট করি। এবার যখনই আমি আমি এই এই প্রশ্নটা আমি আপনাকে এখন করতেই যাচ্ছিলাম, মানে আচ্ছা কি যে এই এই কাজটা তো আবার একটা অন্যরকম কাজ, হ্যাঁ ভীষণ ইন্টারেস্টিং, মানে এখানে তো কিছুটা রিসার্চের ব্যাপারও রয়েছে, হুম তো হুম হ্যাঁ সেইটা, হ্যাঁ আপনি বলুন, আমি এটা শুনতেও তো আমি যেটা বলছিলাম, যে অলওয়েজ বি এ চাইল্ড, অলওয়েজ বি এ স্টুডেন্ট। একটা আমরা বাচ্চাদের যখন একটু লোভ দিই না, যে তুই যদি হোমওয়ার্কটা করে নিস ভালো একটা একটা চকলেট পাবি, এবার হোমওয়ার্কটা তো ও করছে কিন্তু তার জীবনের জন্য, ও পাস করবে, ও ভালো একটা জায়গা করবে, বড় হয়ে চাকরি করবে বা ওই বিদ্যা অর্জন করবে, কিন্তু তার সাথে সাথে ওই চকলেটটা ওর এক্সট্রা বেনিফিট, যে আজকে হোমওয়ার্কটা করে নিলাম আমি, চকলেট আমাকে বাবা দেবে বা দাদা দেবে। আমি যে পারিশ্রমিক গুলো পাই এই কাজ করে, যেটা দিয়ে আমার সংসার চলে, যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার, দ্যাট ইজ অনলি এ চকলেট ফর মি। আমি এই যে বিভিন্ন ধরনের কাজ করছি, আমার মনে হয় ডে বাই ডে আমি আরো বেটার হচ্ছি, আমি আরো বেশি এনরিচ হচ্ছি। আমার কোনো চান্স ছিল না যে আমি দরকার না পড়লে আমি কেন স্পেস নিয়ে পড়তে যাব। এখন আমার বিষয়টা তো সাহিত্য, আমার বিষয়টা তো হিউম্যান সাইকোলজি, আমার বিষয় হচ্ছে সোশ্যাল সায়েন্স, আমি কেন স্পেস পড়তে যাব, আমি কেন এভারেস্ট, যদি সেরকম গল্প না আসে, রিসার্চ না করতে হয়।
কিন্তু এখন আমি যখন ভেরিয়াস ফিল্ডে কাজ করছি, আমি যখন গভর্নমেন্টের জন্য একটা ডকুমেন্টারি ওদের প্ল্যানিং নিয়ে, প্রোগ্রামিং নিয়ে একটা জিনিস লিখছি, যখন কর্পোরেট ফিল্ম লিখছি একটা, তখন তো একটা নতুন সাবজেক্ট আমি লার্ন করছি, আমার একটা অ্যাড অন হচ্ছে। এবার যখন অ্যাড অন হয়ে যাচ্ছে আর আমি যখন একটা ক্রিয়েটিভ রাইটিং করতে যাচ্ছি, বছরে একটা বা 2 বছরে একটা যখন আমি একটা ফিল্ম করছি বা সিরিয়াল করছি, তখন কিন্তু আমার ভোক্যাবুলারি কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এই 2 বছরে, যেটা আমার জন্য পসিবল ছিল না। যে আমি লাইব্রেরিতে গিয়ে বসে বসে তো বই পড়ে পড়ে ওই ভোক্যাবুলারি গুলো আসবে না, ওই ডিফারেন্ট সাবজেক্টস গুলো, অ্যান্ড ইন অ্যান ইন্টারেস্টিং ফর্ম। আমি তো একটা ইন্টারেস্ট গ্রো গ্রো করছি, আমি যখন ছবি দেখছি, যখন ওই ছবিতে কাজ করছি, আমি যখন সায়েন্স সিটির হয়ে একটা ছবি লিখছি বা ন্যারেট করছি, তখন তো একটা ওয়ার্ড এর মিনিং না জানলে তো আমি ঠিকঠাক ভাবে ন্যারেট করতে পারবো না। তো ওই ওয়ার্ডটা তো আমার মাথার মধ্যে রয়ে গেছে, এবার ওই ওয়ার্ডটা যখন আমি আমার একটা ফিল্মে যখন যদি দিই, ওটা খুব অথেন্টিক হবে, ওটা খুব ইন্টারেস্টিং ভাবে আমি ইনকর্পোরেট করতে পারবো, এটা আমার মনে হয়। তো ডে বাই ডে আই এম বিকামিং আ বেটার পার্সন, আ বেটার হিউম্যান বিং। একেবারেই তাই। মানে আপনি যে কথাটা বললেন যে ওই যে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের ওয়ার্ড ওয়ার্ডের একটা আবিধানিক অর্থ হয়, মানে ডিকশনারিতে তার একটা অর্থ থাকে। এবার তার প্রয়োগ, তার আবার প্রয়োগ অনুযায়ী নানা রকম অর্থ হতে পারে। এই যে এক্সপ্লোর করা হচ্ছে নিজের মধ্যে প্রতিটি বিষয়ে বারবার, এটা তো সত্যি মানে আপনাকে এনরিচ করছে, এবং এখন আপনার মাধ্যমে আমরাও এনরিচ হচ্ছি। ভীষণ ভালো লাগছে শুনতে। এবার একটু গানের গানের কথায় যাই, সেটা হচ্ছে যে আপনি স্ক্রিন প্লে লেখা বা ছবি পরিচালনা এগুলো তো হয়েছে, করছেন, লেখালেখির মধ্যেই রয়েছেন, গান লেখা, গান লেখাটা কিভাবে শুরু হলো? একটা আপনি বলছিলেন যে আপনার ওই কবিতা লেখা বা এগুলো ছিল, সেই সেটাই কি মানে সেখান থেকেই কি ব্যাপারটা আসে? একটু শুনি গানের কথা। গানটা হচ্ছে খুব আমার নিজস্ব একটা জিনিস, কবিতা মানে ওটা কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়, কোথাও বিক্রি করার জন্য নয়, কিন্তু আমার মাথায় একটা 4টে লাইন এলো, এখনো হয়। আমি গাড়িতে যাচ্ছি, ধরুন আমি পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি, আমি বাইরে জানলা থেকে একটা জিনিস দেখলাম, কোনো একটা লাইন আমার মাথায় এলো, আমি চট করে ওটা মোবাইলে নোট করে নিই, ওটা থেকে একটা কবিতা বা একটা গান, অনেক সময় স্টোরি আইডিয়াও আমরা পেয়ে যাই, মানে অবজারভেশন ঠিকঠাক থাকলে। তো কবিতাটা কিন্তু খুব নিজের কাছের জিনিস, মানে অনেক সময় আমরা যে অ্যাসাইনমেন্টস গুলো করি, সেগুলো তো অনেক সময় ক্লায়েন্ট অ্যাপ্রোচ করেন আমাদের, যে এই সাবজেক্টের উপরে লিখে দিন, তখন আমি লিখে দিয়ে ওনাদেরকে দিয়ে দিলাম। কিন্তু গান জিনিসটা আমার খুব প্রিয় জিনিস, কারণ গানের পেছনে কবিতা, স্টার্টিং হয়েছিল কবিতা দিয়ে। এবার যখন কয়েকজন সিনিয়র আমার জোর করে, আমার একজন সিনিয়র ছিলেন থিয়েটারেরই একজন সিনিয়র, উনি আমাকে জোর করে পাঠিয়েছিলেন এক জায়গায়, আমার এখনো মনে আছে, ফোন করে উনি ডাকলেন আর বললেন যে যখন আমি ওই বম্বে থেকে ফিরে এসেছিলাম এখানে কলকাতায়, যখন খুব একটা কাজ নেই আমার, আমিও কাজ খুঁজছি ওই সিরিয়ালটা হওয়ার পরে, তখন উনি বললেন যে একজন আছেন, উনি গীতিকার খুঁজছেন হিন্দিতে, তুমি যাও আর গান লিখে দাও। আমি তো গান লিখি না সেইভাবে, আমি তো পড়েছি, তোমার কবিতা তো পড়েছি, তুমি তো কবিতা করো, কবিতা লেখো, আর থিয়েটারের সময় তোমাকে দেখেছি অনেকগুলো রাইমিং ছড়া তৈরি করে নেওয়া, সেটা এডিওটিক হোক বা জিবরিশ হোক বা মিনিংফুল হোক, তুমি তো তৈরি করো এরকম। আমার একটা অভ্যেস ছিল, একটা ফেজ ছিল থিয়েটারের মধ্যে, যখন প্রত্যেকটা শো এর আগে আমি গ্রিন রুমে আমার লেখা একটা কবিতা গিয়ে পেস্ট করে দিতাম আয়নার উপরে, সবাই পড়তো, আর তারাই আমার অডিয়েন্স বলুন বা রিডার্স বলুন, আমার আমাদের দলের যারা 30-35 জন ছিলেন, তারাই আমার ইনিশিয়াল ছিলেন, তারাই পড়তেন আর বলতেন হ্যাঁ আজকের লেখাটা খুব ভালো হয়েছে, ওটা ওয়াল ম্যাগাজিন টাইপের একটা থাকতো, তো উনি ওটা দেখেছিলেন, উনি জোর করে পাঠালেন। আচ্ছা এবার অনেস্টলি বলি যে উনি গাড়ি করে আমাকে পাঠালেন একটা জায়গায় কলকাতার মধ্যেই, ডালহাউসি থেকে বালিগঞ্জ
হাড়ির ওদিকে, যে ওনার বাড়িতে চলে যাও, ওনার গান লাগবে কয়েকটা, আমি ওনাকে না বলতে পারবো, তোমার নাম বলেছি চলে যাও প্লিজ। আমি গেলাম, আমার কাছে কিন্তু কোনো গান ছিল না। ওই গাড়িতে যেতে যেতে আমি দুটো গানের মতন গান লিখলাম, একটা ছোট্ট আমার কাছে খাতা ছিল, গানের মতন গান, মানে খুব চলতি ভাষায় যেটাকে বলি আমরা, মানে সিনেমার গানের মতন, খুব ইনার মিনিং যেখানে থাকে না, খুব সিম্পল ওয়ার্ডস সেরকম। ওখানে যখন গেলাম তো উনি জিজ্ঞেস করলেন আপনি গান লেখেন, আমি বললাম হ্যাঁ গান লিখি, তো নতুন কিছু থাকলে শোনান। আমি যে দুটো গান ওই গাড়িতে যেতে যেতে লিখেছিলাম সেই দুটোই শোনালাম, ওটা উনার ভালো লেগে গেল। তো উনি আমাকে অ্যাডভান্স করলেন, বললেন আরো চারটে চারটে গান আরো লিখে দাও। ওখান থেকে আমার শুরু হলো, সেখান থেকে আমি কনফিডেন্স পেলাম যে হ্যাঁ আমি কাস্টমাইজড গান লিখতে পারবো এবার। মানে আমাকে একটা সিচুয়েশন দিলে তারপর থেকে অনেকগুলো ছবিতে, অনেকগুলো সিরিয়ালের টাইটেল সং, সেখান থেকে অ্যাডের জিঙ্গল, তো এই করতে করতে আজকের ডেটে আমার মোটামুটি 600 রেকর্ডেড সংস। এবার এখানেও ভ্যারিয়েশন রয়েছে। হ্যাঁ সেটাই সেটাই আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে 600-র ওপরে গান, মানে এটা একটা মানে ভাবাই যায় না, মানে অনেক বিশাল সংখ্যক গান এবং ভ্যারাইটি, সবচেয়ে বড় কথা শুধু সংখ্যা ভ্যারাইটি নয় ভ্যারাইটি। ভ্যারাইটি আর প্লাস আমি বারবার বলি, আমার কলকাতায় কেন আমি থেকে গেলাম, কেন আমি বম্বে গেলাম না, যে কলকাতায় আমি যখন হিন্দি গান লিখছি কলকাতার শিল্পীরা তো গান করছেনই আমার, মানে ইভেন আমি যদি নাম করে বলি তাহলে শ্রীকান্ত দা থেকে শুরু করে রূপঙ্কর, শুভমিতা, নিপবিথি, রাঘব, ইন্দ্রনীল দা, তারপরে সুরজিৎ, অনেকে, মানে নতুন প্রজন্ম যারা, অন্বেষা, অনেকে গান করেছেন। ইভেন বম্বেতেও সোনু নিগম, কুমার শানু, সুনিধি চৌহান, মহালক্ষ্মী, বিনোদ রাঠোর, শ্রেয়া ঘোষাল, জাভেদ আলি, এরা গান করেছেন। তো এত চান্স যদি আমি কলকাতা থেকেই পাই তাহলে বেকার বেকার আমি কলকাতা ছেড়ে যাব কেন? আর আর একটা খুব ইন্টারেস্টিং বলি আপনাকে, মানে অনেক জায়গায় হয় যেখানে নাম হয় না, সিনেমায় লিখলে তো নাম হয় যে অমুকের লেখা গান, তার জন্য লড়াই করতে হয় পোস্টারে নাম আসার জন্য, অনেক সময় নাম দিতে চায় না, কিন্তু সিনেমায় তো নাম থাকবেই, পর্দায় নাম থাকবে। 26শে জানুয়ারি রিপাবলিক ডে প্যারেড যে দিল্লিতে হয়, সেখানে দেখবেন প্রত্যেক বছর ট্যাবলোজ গুলো বেরোয় না, স্পেসিফিক রাজ্যের ট্যাবলোজ বা পিএসইউর ট্যাবলোজ গুলো বেরোয় থিমেটিক, এক একটা থিম নিয়ে। তো এই বছর ছিল না, কিন্তু লাস্ট 7-8 বছর প্রত্যেক বছর আমার 3-4টে গান ওখানেও থাকে, সেটা সিঙ্গেল টাইম ইউজ। ওটা খুব কঠিন কাজ, 65 সেকেন্ডসে একটা গান লিখতে হয়। হ্যাঁ কিন্তু সেটা একটা অ্যাচিভমেন্ট, মানে বিরাট অ্যাচিভমেন্ট, ওই রকম একটা জায়গায় একটা গান, আপনার একটা গান মানে শুনছে লোকজন, সিঙ্গেল টাইম প্রোডাকশন হলো, মানে ওটার একটা আলাদা অ্যাচিভমেন্ট, ওটা ওটা ভীষণ, ওটা একটা আলাদা গর্বের জায়গা আমার মনে হয় আর কি। আর রাকেশ ওই গান আমার খুব কাছের জায়গা, কাছের জায়গা সেই। আচ্ছা ওই গুমসুদা ছবিতে আপনি যে মিউজিক করেছেন সেটা তো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, সারেগামার মতো কোম্পানি সেই মিউজিক রিলিজ করেছিল, ওই গল্পটা একটু বলুন। ওটা বিকজ অফ অশোক, অশোক দা, মানে অশোক বিশ্বনাথন, অ্যান্ড ওই ছবিতে আমার এক খুব ভালো বন্ধু প্রেম মোদি, ও তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, আর অশোক দা ওই ছবিটা পরিচালনা করছিলেন। ওই ছবিটা ডায়লগ আমার লেখা, গুমসুদা, দ্যাট ইজ বেসড অন শার্লক হোমস রিং অফ ফোর, তো তার অ্যাডাপ্টেশন ছিল অ্যাকচুয়ালি 2009 সালে বোধ হয় ওটা। তো যখন স্ক্রিপ্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে তখন বিক্রম ঘোষ উনি মিউজিক করছিলেন, তো আই ওয়াজ নট প্রেজেন্ট ওখানে। তো ওখানে আলোচনা হচ্ছিল যে গান কে লিখবে, মানে বিক্রমদা তো সুর দেবেন, গান কে লিখবে? এখন তো অনেক সময় হয় মিটারের উপরে গান লিখতে, মানে সুর আগে তৈরি হয় তারপরে কথাগুলো দেওয়া হয়, 10-20% হয় যেখানে গান আগে লেখা হয় তারপরে সুর দেওয়া হয়। তো সেখানে যখন আলোচনা হলো 3-4 জনের নাম উঠলো ওখানে যারা গান লেখেন,
ইভেন বম্বে থেকেও নাম উঠলো, কলকাতা থেকেও নাম উঠলো, বাট অশোক দা রিকমেন্ডেড মাই নেম বিকজ উনি বললেন যে ও যেহেতু গল্পটা জানে, ও স্ক্রিপ্টটা লিখেছে আর ও নিজেও গান লেখে, তো আমি আগে ওকে প্রেফার করব। ওর গান যদি পছন্দ না হয়, মানে বিক্রম দা ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ড, লাইক যে উনি ডিসাইড করবেন যে কার সাথে মিলে উনি গানগুলো বানাতে চাইছেন। তো উনি বললেন ঠিক আছে। বিক্রম দার সাথে আমার কোনোদিন আলাপ ছিল না, আমি উনার বাড়িতে গেলাম। এবার উনার বাড়িতে বিদেশি একজন পিট লকেট, ইজ আ গিটারিস্ট অ্যান্ড উনার বন্ধু খুব ভালো, উনি বাইরে থেকে এসেছিলেন। তো আমরা বসে একটা জ্যাম সেশনের মতন করলাম, জাস্ট আড্ডা, আমার সাথে কোনোদিন আগে আলাপ হয়নি, পরিচয় হয়নি। কিন্তু ওখানে বসে বসে আধ ঘন্টার মধ্যে আমরা তিনটে গানের মানে মুখড়া বানিয়ে ফেললাম। তো উনার খুব ভালো লেগেছিল যে এত দ্রুত, এত ফাস্ট আর এত মিনিংফুল, অ্যান্ড মানে গল্পের সাথে যার লিঙ্ক রয়েছে। আমি মানে গানের জন্য গান লিখছি না তখন, আমি কিন্তু ছবির জন্য গান লিখছি, অ্যান্ড আমার অ্যাডভান্টেজ ছিল যে আমি কিন্তু গল্পটা আমার পুরো মাথার মধ্যে ছিল, গল্পের এভরি টুইস্ট টার্নস, তাদের সাইকোলজি, তাদের হিরোইন কি বলতে চায়, হিরো কি বলতে চায়, সবই আমার জানা ছিল। তো সেটা আমাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে। তো দ্যাটস হাউ ইট স্টার্টেড। আর সবকটা গান, চারটে গান ছিল, একটা খাসি সং ছিল ওখানে, যেহেতু শিলংয়ে বেশ শুটিং হয়েছিল, তার ওখানকার একটা ফোক সং ইউজ করা হয়েছিল, কিন্তু বাকি চারটে গান আমি লিখলাম, সেগুলো সোনু নিগম, সুনিধি ইনারা গাইলেন। রেকর্ডিং এখানে হলো আর বম্বেতেও হলো। তো এটা হলো গুমসুদার স্টোরি। অসাধারণ, মানে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, আপনি বিক্রম হ্যাঁ ঘোষের হ্যাঁ সঙ্গে কাজ করলেন, নতুন, আপনারও একটা নতুন অ্যাভিনিউ খুলে গেল, মানে এক্স্যাক্টলি হ্যাঁ, কারণ প্রত্যেকটা কাজই তো আলাদা করে আপনাকে এক্সপিরিয়েন্স করছে, আপনাকে হ্যাঁ হ্যাঁ এডুকেটেড করছে, এটা খুব ইন্টারেস্টিং। সিনেমার কথা যখন উঠেই গেল, তখন আমরা পাঞ্চ লাইটের কথা একটু বলি। পাঞ্চ লাইট আপনার আপনার মানে একটা, মানে একটা ওভারঅল ওখানে আপনার অনেক কিছু কন্ট্রিবিউশন আছে, সেটার কথা একটু আমাদের শোনান, তারপরে আমরা আবার একটু গানে যাব। ওটা শুধু কন্ট্রিবিউশন নয়, ওটা স্বপ্নের মতনই একটা জিনিস ছিল। আমি যে আমার বন্ধুর কথা বলছিলাম, প্রেম মোদি, যে গুমসুদা ছবিতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, সেও তার জীবনের শুরু করেছিল নাটক দিয়ে, থিয়েটার দিয়ে। আমরা খুব পুরনো বন্ধু, একসাথে অনেকগুলো কাজ করেছিলাম আমরা। তো এবার 2000, ও যখন নিজের একটা ডিরেক্টোরিয়াল ভেঞ্চার হিসেবে ভাবছে, তখন আমরা অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছিলাম, তাদের মধ্যেই একটা ছিল পাঞ্চলাইট। এবার পাঞ্চলাইট হচ্ছে, ইটস আ মাইল স্টোন অফ হিন্দি লিটারেচার, মানে আফটার প্রেমচন্দ, ফণীশ্বরনাথ রেণু নাম আমরা সহজে নিতে পারি, যে আফটার প্রেমচন্দ হি ইজ অ্যান এমিনেন্ট রাইটার অফ হিন্দি লিটারেচার। ওনার একটা বিশেষত্ব ছিল যে উনি আরবান গল্প লিখতেন না, একটা অঞ্চল স্পেসিফিক, মানে রিজন স্পেসিফিক উনি গল্প লিখতেন, ওখানকার ভোক্যাবুলারি, ওখানকার কালচার, ওখানকার ইভেন মিউজিক, মানে আপনি ওনার যদি গল্পগুলো পড়েন, সেই গল্পের মধ্যেও কিন্তু অদ্ভুত ভাবে মিউজিক রয়েছে। ইভেন ওনার যে প্রথম কালেকশন অফ স্টোরিজ ছিল, তার নাম ছিল ঠুমরি, ঠুমরি নামের কোনো গল্প নেই কিন্তু বইটার নাম ঠুমরি। তো সেই ঠুমরি বইতে একটা গল্প ছিল পাঞ্চলাইট, চার পাতার গল্প, একটা শর্ট স্টোরি। আর ফণীশ্বরনাথ রেণু, মানে দর্শকরা একটু বুঝতে ওনাদের সুবিধে হবে, ওনার গল্প নিয়ে প্রথমবার কাজ হয়েছিল 1965-এ, বাসু ভট্টাচার্য বানিয়েছিলেন ছবি তিসরি কসম, রাজ কাপুর, ওয়াহিদা রহমান স্টার। তারপর থেকে ওনার গল্প নিয়ে কোনো কাজ হয়নি। মাঝখানে একটা ছবি হচ্ছিল ধর্মেন্দ্র অ্যান্ড হেমা মালিনীকে নিয়ে নিয়ে মেলা আঁচল, ওটা কমপ্লিট হয়নি, শুটিং কমপ্লিট হয়নি, ওটা মিডওয়ে এ হয়ে গেছে। তো তারপরে আমরা একটা গল্প বেছে নিলাম, কারণ হচ্ছে এই যে গল্প পাঞ্চলাইট, এটা আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম স্কুলে, মানে সেটা পশ্চিমবঙ্গে হোক বা বিহার হোক, ইউপি হোক, দিল্লি হোক, যে কোনো একটা বোর্ডে, যে কোনো একটা ক্লাসে কোনো না কোনো সময় ওটা থাকে, ওই গল্পটা থাকে।
সো এভরি ওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্যাট স্টোরি। অ্যান্ড প্রচুর নাটকের দল, তারা নাটকও করেছেন, ইভেন রঞ্জিত কাপুর উনিও নাটক করেছেন এই গল্পটা নিয়ে। খুব মজার গল্প একটা, খুব ভালো গল্প। ওই এই গল্পের জন্য আমরা 2009 সালে গিয়ে, উনি তো আর বেঁচে নেই, ফণীশ্বরনাথ রেণু, ওনার ছেলের থেকে গিয়ে আমরা পারমিশন নিয়েছিলাম। তারপর থেকে প্রডিউসার খুঁজতে 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 আমরা প্রায় 2017-তে গিয়ে ছবিটা বানাতে পেরেছিলাম। কলকাতা থেকে প্রডিউসার আমাদের তিনজন ছিলেন। তো প্রায় 2009 থেকে 2017, মানে 6 বছর 7 বছরের একটা স্ট্রাগল টাইম। স্ট্রাগল ইন দ্য সেন্স অফ প্রডিউসার খোঁজা। আর যতবার আমরা প্রডিউসারকে শোনাতে যাচ্ছি বা আফটার আ গ্যাপ আমরা যখন নিজেও ওই স্ক্রিপ্টটা নিয়ে বসছি, ততবার ওটাকে আমরা রিফ্রেশ করছি। তো প্রায় এই 7-8 বছরে আমরা 10 বার 15 বার প্রায় ড্রাফট আমাদের চেঞ্জ হয়েছে, তৈরি হয়েছে, নতুন করে লিখছি, এই করছি। তো সেখানেও কিন্তু স্ক্রিপ্ট যখন তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আমরা ভাবিনি যে গান কি হবে। গানের জায়গাগুলো আমাদের ঠিক আছে, কিন্তু গানগুলো লিখবে কে? সেখানেও কিন্তু পুরো টিম বসে আমরা যখন ফাইনাল করছি যে গান কে লিখবে, কাকে আমরা অ্যাপ্রোচ করব, তখন আমি একটা ট্রায়াল হিসেবে বললাম যে আমি একবার ট্রাই করি। এবার যেহেতু গল্পটা আমার খুব ভালো বাসার একটা জায়গা ছিল, খুব ভালোভাবে জানা ছিল, স্ক্রিপ্ট আমি করেছিলাম, গানগুলো আমি যখন লিখলাম সবার ভালো লেগেছে, আরো দু একটা জায়গা থেকে গান এসেছিল, ওগুলো কারোর ভালো লাগেনি, তো আমি গানও লিখলাম। তারপরে অ্যাসোসিয়েট ডিরেক্টরও ছিলাম আমি ছবিটার শুরু থেকে শেষ অবধি। তো তার একটা পুরো মেকিং, রিলিজ অবধি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল। 36 দিন প্রায় আমাদের শুটিং হয়েছিল দেবঘরে গিয়ে 2017-তে। আর খুব ভালো, মানে পুরো টিম আমাদের একটা ফ্যামিলির মতন, সারা ভারতবর্ষের একটা টিম ছিল। দিল্লির NSD-র কয়েকজন আর্টিস্ট ছিলেন, লাইক ইশপাল শর্মা, রবি ঝাঙ্কাল যিনি মেন রোল করেছিলেন, আপনি তোষ নাগপাল। কলকাতা থেকে প্রচুর আর্টিস্ট ছিলেন, কলকাতা থিয়েটার ফিল্ড থেকে, পাটনা থেকে, বম্বে থেকে, মানে আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি যে শুধু কলকাতার প্রোডাকশন বলে কলকাতার আর্টিস্ট নিয়ে কাজ করব আমরা। তো টেকনিশিয়ানরা বম্বে থেকে ছিলেন, কলকাতা থেকেও ছিলেন, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ভালো আমরা ছবি দিতে পেরেছিলাম। খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল আমাদের ছবি, অনেকগুলো ফেস্টিভ্যালস সেখানেও, আর প্রায় 400টা হলে রিলিজ করা। রিলিজ ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং নাওয়াডেজ, মানে যেখানে ভালো একটা সেলেবল স্টার, আমরা ইনভার্টেড কমায় বলি না, যে সেলেবল একটা মুখ না থাকলে ডিস্ট্রিবিউটর, বিকজ ইটস আ কমার্শিয়াল ওয়ার্ল্ড ফিল্ম। আর তার জন্যই আমি আস্তে আস্তে, মানে আমি কোনো কোনোদিন আমাকে কমার্শিয়াল ফিল্ম সেই অর্থে টানেনি, কারণ আমি জানি যে কমার্শিয়াল ফিল্ম করতে গিয়ে কি কি কম্প্রোমাইজেস করতে হয়। আমি কম্প্রোমাইজ ওয়ার্ডটাই একদম সঠিক যদি ইউজ করতে চাই, কম্প্রোমাইজই, যে আমি যখন গল্প লিখছি তখন আমার মাথায় যদি একজন অভিনেতা, খুব ভালো অভিনেতা, খুব দক্ষ অভিনেতা, আমার যদি ওর ফেসটা আমার মাথায় থাকে অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর, অ্যাজ আ রাইটার, যে আমি ওকে নিয়ে ছবিটা বানাবো, কিন্তু কমার্শিয়াল ওয়ার্ল্ডে ঢুকে যখন প্রডিউসার, যখন ডিস্ট্রিবিউটর, ওনারা বলবেন যে না আপনি ওকে না নিয়ে ওকে নিন, এবার আমার কিন্তু কোনোভাবেই যাচ্ছে না ওর সাথে মুখটা, আমার ছবির গল্পের সাথে, তাও আমাকে নিতে হবে। সেই 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 মানে এটা এটা একটা মানে মারাত্মক লেভেলে চলে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, মানে এই কম্প্রোমাইজ, যার ফলে আমরা প্রচুর বড় স্টারের প্রচুর খারাপ ছবি দেখতে পাই এই কারণে, এই কারণে। এই রাকেশ, এটা কি আপনার মনে হয় যে আজকে যদি পাঞ্চ লাইট আমরা ওয়েব মিডিয়াতে নিয়ে আসি, নিয়ে আসা যায়, তাহলে নিশ্চয়ই দর্শক অনেক বেশি পাওয়া যাবে? এক্স্যাক্টলি, এটা আপনি ঠিকই বলেছেন, এটা একটা আমাদের নতুন এভিনিউ খুলেছে, OTT এন্ড ওভার দ্য ওয়েব। আমরা প্রায় 2 বছর আমাদের লেগেছিল আফটার রিলিজ, MX প্লেয়ার বলে একটা OTT প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে এই ছবিটা এখন অ্যাভেলেবল,
আর যখন ওই এমএক্স প্লেয়ারে যখন অ্যাভেলেবল আমরা করাতে পেরেছিলাম, তাদেরও অনেকগুলো শর্ত ছিল, অনেকগুলো কন্ডিশন ছিল, ঠিক আছে, রিগার্ডিং রেভিনিউ শেয়ারিং। আমি একদম সোজা কথা বলি, যেখানে আমাদের খুব একটা সে থাকবে না, মানে সে ওদেরই থাকবে। তো যাই হোক, আমাদের মেন টার্গেট ছিল যে টু রিচ আ লার্জার অডিয়েন্স। সেটা আমরা যখন এমএক্স প্লেয়ারে এটা রিলিজ হলো যেদিন, তারপর থেকে প্রায় 3 সপ্তাহ এটা লিডিং ক্যাটাগরিতে ছিল, মানে ট্রেন্ডিং একটা ওদের চলে আসে না, ওই 3 সপ্তাহ আমাদের ট্রেন্ডিং ছিল। এখন মানে অডিয়েন্সের নাম্বার অনেক বেশি, অনেক লোক দেখছেন এখনো, কিন্তু তার রিপিট ভ্যালিউ যখন দূরদর্শনে দেখানো হয়েছিল তখনও, এখনো লোকে দেখে কিন্তু ফোন করেন, কংগ্রেচুলেট করেন, আমাদের এক্সপিরিয়েন্স আমাদের জিজ্ঞেস করেন, বা ফর স্পেশাল শোজ অন আ বিগ স্ক্রিন, মানে অনেকগুলো ইউনিভার্সিটিতে, অনেকগুলো কলেজে। 3 মাস আগে করোনার টাইম, করোনা যখন শেষ হচ্ছিল এই সেকেন্ড ফেজ, তখন দিল্লি থেকে একজন প্রফেসর হিন্দির, উনি ফোন করে আমাদের থেকে পারমিশন চাইলেন, প্রডিউসার থেকে, যে আমি এখানকার ইউনিভার্সিটিতে দেখাতে চাই, বিকজ ইটস আ পিস অফ লিটারেচার, তো এখানকার স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল শো করতে চাই, আপনারা প্লিজ আমাদের লিঙ্ক বা ভিডিও ফাইলটা পাঠান। তো এটাই আমাদের পাওনা, মানে যার জন্য আমরা ছবিটা তৈরি করেছিলাম। ভীষণ, এটা ভীষণই আনন্দের, মানে এই যে এখন আপনি রেসপন্সটা পাচ্ছেন, এখনো পর্যন্ত ছবিটা দেখার একটা চাহিদা রয়েছে, এটা সত্যি খুব আনন্দের। মানে এটা আনন্দের এই জন্য যে একটা তো হচ্ছে আপনারা এত কষ্ট করে কাজটা করেছেন, এত মন প্রাণ দিয়ে করেছেন, তার সঙ্গে হচ্ছে যে একটা ভালো, মানে একটা ভালো সৃষ্টি মানুষ দেখতে চাইছে, এটা একটা আমার মনে হয় শিল্প বা সৃজনের যে ফিল্ড, যে ক্ষেত্রটা, সেখানে একটা পজিটিভ সাইন, একটা পজিটিভ চিহ্ন যে না, ভালো জিনিস মানুষ দেখতে চায়, এইটা একটা খুব ভালো ব্যাপার। রাকেশ, আপনাকে তো প্রথম অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলবো, তাও একটু মানে আমাদের সময়ের একটা সীমা রয়েছে, কিন্তু আমি এক্ষুনি যেটা নিয়ে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আমরা সবার শেষে রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে যাব, এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি অডিও মাধ্যমেও ভীষণভাবে কাজ করছেন, আপনার লেখা বই প্রকাশিত হয়েছে, আপনি নিজের আপনি পডকাস্ট করেছেন, এইগুলো একটু এখন আমাদের বলুন, তারপরে আমরা রবীন্দ্রনাথের গানের বিষয়টাতে যাব এবং তারপরে অনুষ্ঠান শেষ করব। আপনার অনুমতি নিয়ে, যেহেতু আপনার বেশ, আমার মনে হয় যে ম্যাক্সিমাম অডিয়েন্স বাঙালি, নাকি অন্যান্য ভাষাভাষীরাও রয়েছেন এখানে, কিন্তু হ্যাঁ 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 কিন্তু আপনার হ্যাঁ কিন্তু আপনার অনুমতি নিয়ে আমি কয়েকটা লাইন হিন্দিতে, কারণ কয়েকটা জিনিস না নিজের মাতৃভাষাতে বললেই খুব মনে হয় যে আমি ঠিকঠাক এক্সপ্রেস করতে পেরেছি। বলুন। হ্যাঁ, তো হামারি জিন্দগি মে এসা হোতা হ্যায় দেখিয়েগা আপ কি, জিন্দগি মে বহুত কুছ হ্যায়, জিন্দগি হমকো বহুত কুছ দেতি হ্যায়, লাইক জেসে হম খানে হি ব্যাঠতে হ্যায়, তো এক মুহাওরে মে প্রবাদ, যেটা বাংলায় আমরা বলি মুহাওরে মে, কহতে হ্যায় হম লোক কি 56 তরহ কে ব্যঞ্জন পকওয়ান সামনে হ্যায়, আগর আপনে পহলে সে খায়া নাহি হ্যায় তো আপকে লিয়ে কভি উচিত নহি হোগা কি কিসি কো আপ রিজেক্ট কর দেন, আপকো টেস্ট করনা চাহিয়ে, আগর জিন্দগি আপকো ইতনে সারে ব্যঞ্জন উপহার মে দে রহি হ্যায় তো আপকো খানা চাহিয়ে, ইয়ে প্রিভিলেজ হ্যায় হামারা, নেচার নে হমকো ইতনা কুছ দিয়া হ্যায়, তো আজ মেরি জিন্দগি মুঝে ইতনা কুছ দে রহি হ্যায় করনে কে লিয়ে, সিখনে কে লিয়ে, তো মে কিসি কাম কো না কেসে বোলু, শুরুয়াত ইয়হি সে হুই থি, লেকিন আব মে ইয়াহা বোলুঙ্গা কি ইনসান কো না বোলনা আনা চাহিয়ে, কহিন কহিন পর অর বহুত জগহ পে মেনে ভি না কিয়া হ্যায়, না কিয়া হ্যায় জেসে মে গানে কে হিসাব, মেনে হর কাম কিয়া, বহুত সারা কাম কিয়া, আবি ভি বহুত সারে নয় এভিনিউজ কি তলাশ মে মে রহতা হুঁ, মুঝে লাগতা হ্যায় কি ইয়ে কাম মেনে আবি তক নেই কিয়া, তো কিউ ইসকো ভি মে কোশিশ করকে দেখু, তো আবি ভি OTT কে লিয়ে মানে তারিফ কি কি হামারে ফিল্ম OTT পর পৌঁছি, লেকিন OTT কে হি বহুত সারে কাম কো মানে সিধে সিধে না কহে দিয়া,
मैं पहली मीटिंग में ही जब मुझे प्रोड्यूसर का डायरेक्टर का इंटेंशन पता चलता है कि उनको एक्चुअली में दिखलाना क्या है, उनको वल्गैरिटी दिखलानी है, उनको सेक्स सीन्स दिखलाने हैं, उनको किसी और फिल्म से कंपीट करते हुए लाइक गैंग्स ऑफ वसीपुर ही बनाना है, हमरा उधर के अनुराग कश्यप के साइड करे देव एकदम, यही चिंता भावनाटा माथाय नहीं है राकेश, हमरा हम एक ऐसी स्क्रिप्ट चाहते हैं जिसमें गाली ही गाली हो। तो मैं उनसे सीधे सीधे पूछता हूं कि हम लोग यहाँ आधे घंटे मीटिंग कर रहे हैं या अभी एक डेढ़ घंटे, एक घंटे से मैं आपके साथ बात कर रहा हूं, हम लोग कम्युनिकेट कर रहे हैं, आपने कितनी गालियां दी, मैंने कितनी गालियां दी, दी है एक बार भी, एक बार भी एफ वर्ड यूज किया हमने, लेकिन हम एक्सप्रेस कर पा रहे हैं। दरकार पड़े ना अगर उस तरह का कैरेक्टर कोई है, उस तरह की सिचुएशन अगर कोई है, तो उसमें परहेज भी नहीं है, आएगा वो स्लैंग भी आएगा, वो बेडसिन भी आएगा, सब कुछ आएगा, लेकिन सिर्फ उसके लिए नेचुरल आएगा, नेचुरली आएगा, लेकिन उसके लिए नहीं बनाना है तो मैं ना कर देता हूं। जैसे मैंने गाने के लिए बताया आपको कि मेरा एक एडवांटेज था इन जिन दो फिल्मों की आपने बात की, गुमशुदा या पंचलाइट की, इसकी स्टोरी स्क्रिप्ट मेरी लिखी हुई थी, स्क्रीन प्ले मेरा लिखा हुआ था, तो मेरे लिए गाना लिखना बहुत आसान था। लेकिन बहुत सारी फिल्मों के लिए मैंने ऐसा भी काम किया है जिसका स्क्रीन प्ले मैंने नहीं लिखा, तो उसके लिए मैंने कैसे काम किया, मैं उसके लिए एक छोटा सा उदाहरण आपको दूंगा। एक बांग्ला फिल्म थी बनभूमि, बिमल कौरेर, हाँ बिमल कौरेर उपन्यास ওপরে বেস করে, হ্যাঁ হ্যাঁ ওখানে তো একটাই গান ছিল, এক্স্যাক্টলি একটাই গান ছিল, হ্যাঁ একটা গান ছিল, একটা পারম্পরিক ট্র্যাডিশনাল কীর্তন ছিল, আর একটা গান যে ছিল ওটা থিম সং ছিল, মানে ওটা ছায়াছবিতে তিনবার চারবার প্লে হয়, তিনটে চারটে অন্তর, আলাদা আলাদা মুডের একটাই গান, কিন্তু মুড আলাদা, টেক্সট আলাদা, সুরটাও একটু আলাদা, দেবজিতের সুর ছিল, আর জো জো গেয়েছিলেন গানটি। আর এই এই কাজটা একটা ভীষণ এক্সক্লুসিভ কাজ, দারুণ কাজটা, দারুণ। এবার এই কাজের যখন, এই কাজের জন্য যখন অফার আমাকে করেছিলেন পরিচালক আর মিউজিক ডিরেক্টর, স্বপন ঘোষাল ছিলেন পরিচালক আর দেবজিৎ দা ছিলেন মিউজিক ডিরেক্টর, আমাকে বললেন যে এরকম এরকম গল্প আর থিম সং তোমাকে লিখতে হবে, কারণ হিন্দিতে থিম সং হচ্ছে হিন্দিতে, কারণ গল্প বেশ হচ্ছে বিহার বেঙ্গল বর্ডার পুরুলিয়ার সাইডে, ইন্দ্রাণী হালদার, আশিস বিদ্যার্থী, এদের রিমঝিম, রুদ্রনীল, এদের স্টার কাস্ট ছিল এদেরকে নিয়ে, তো একটাই গান থিম সং। আমি বললাম কি স্ক্রিপ্ট কি তৈরি, ওনারা বললেন হ্যাঁ স্ক্রিপ্ট তৈরি, তাহলে আমার স্ক্রিপ্ট লাগবে। তখন কিন্তু মেল ছিল না, ইমেল আর ইন্টারনেট এটাও ছিল না, তখন অনেকবার যেতে আসতে হতো, মানে ফর মিটিং, ফর রিডিং সেশন, ফর রেকর্ডিং, একটা গানের জন্য পাঁচবার যেতে হতো আমাদের, এখন তো অনেক কিছু মেল থ্রু ইমেল হয়ে যায়। ওনারা বললেন না না একটা গান তো তুমি লিখে দাও না, গানটা যদি থিম সং হয় তা আমাকে স্ক্রিপ্টটা তো পড়তেই হবে, আমি স্ক্রিপ্ট না পড়লে আমি কি করে, তা তুমি এতটা কষ্ট করবে আবার আসবে আবার, অ্যান্ড স্ক্রিপ্ট ইজ কনফিডেন্সিয়াল একটু, মানে স্ক্রিপ্ট লিরিসিস্টের থেকে তো কনফিডেন্সিয়াল রেখে কি হবে। তো আমি স্পেশালি গিয়ে স্ক্রিপ্ট নিলাম, তিন দিনের পরে ওটা পড়ে ওটা ফেরত দিতে গেলাম, ফেরত দিয়ে তারপরে মিটিং করলাম, তারপরে আমি গানটা লিখলাম। এবার এখনো অনেকে বছরে দু তিনটে প্রজেক্ট এরকম হয় যেখানে লোকে বলে যে খুব কনফিডেন্সিয়াল কাজ আমাদের, আমরা স্ক্রিপ্ট আর স্টোরি বলতে পারবো না আপনাকে, কারণ ভয় আছে তো অনেকের, ঠিক আছে, মানে ইলেজিটিমেট ওটা ভয়, বিনা কারণে ভয়, এখন কেউ চুরি করে না ওরকম, আপনি যদি ঠিক ওটাকে রেজিস্টার্ড করিয়ে নেন, আর আমারও প্রচুর গল্প আমার রেজিস্টার্ড করানো, আমি সবার সাথে শেয়ার করি, আমি পকেটে মানি ব্যাগ নিয়ে যাচ্ছি, যদি কেউ মেরেই দিল কি আর হবে, ঠিক আছে, একটাই তো গল্প নেই, গল্প তো অনেকগুলো রয়েছে, তো সেরকমই, তো না আমরা স্ক্রিপ্টটা শেয়ার করতে পারবো না, তখন আমি বলি আমি গান লিখতে পারবো, কারণ কাজের সাথে অন্যায় করে তো লাভ নেই, অ্যাটলিস্ট কাজের
জায়গাটা তো ঠিক রাখতে হবে। আপনি টাকা কম দেবেন, বেশি দেবেন, নাম পোস্টারে দেবেন না কোথায় দেবেন, সেগুলো আলাদা ব্যাপার, সেকেন্ডারি থিং। বাট আগে যে কাজটা আমি করছি সেই কাজের ঠিকঠাক রেসপেক্ট তো আমাকে দিতে হবে। তো এবার ওই না বলার জন্যই আমি বলছি যে আমার জীবনে একটা ফেজ ছিল যেখানে আমি প্রচুর সিরিয়ালও করছিলাম, ঠিক আছে, মেনলি হিন্দি সিরিয়াল করছি, কিন্তু আমার সব সময় ছোট ছোট এপিসোডিক কাজ করতে ভালো লাগতো। বেশ কয়েকটা টেলিফিল্ম আমি করেছিলাম, কুমার চৌধুরী একজন পরিচালক, ওনার সাথে তারা টেলিভিশনের জন্য কয়েকটা আমি টেলিফিল্ম করেছিলাম, তখন আমার শেখার আগ্রহ ছিল, আমি চিফ হিসেবে কাজ করতাম ওনার সাথে, প্রচুর 13টা এপিসোড, 15টা এপিসোড, 7খানা এপিসোড হিন্দি সিরিয়াল করেছিলাম। একটা লিখেছিলাম আমি ডেলি সোপ দূরদর্শনের জন্য, যেটা আমি 7-8 মাসের বেশি টানতে পারিনি, দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে ওখানে প্রচুর কম্প্রোমাইজ। আমি যা গল্প লিখে রেখেছি 2 মাসের পর থেকে কিন্তু ডিরেক্টর বলছেন যে অমুক আর্টিস্ট আর পাওয়া যাচ্ছে না, চেঞ্জ দ্য ট্র্যাক, ঠিক আছে। তো আর এরকমই আমি একটা 2010-11 সালে ভেঙ্কটেশ ফিল্মস এর একটা সিরিয়াল করছিলাম, সেটা হিন্দি বাংলা দুটো ভার্সন হবে স্যামলটেনিয়াস, পরে হিন্দিটা ক্যান্সেল হয়ে যায় প্রায় 6 মাস শুটিং করার পরে। তো আমরা বললাম যে ঠিক আছে আমাদেরকে বাদ দিন এবার, হিন্দি যখন হচ্ছে না। তো ওনারা বললেন যে আরো কিছুদিন থেকে যান আপনারা, বিকজ ইউ পিপল আর সিনিয়র মোস্ট, সিরিয়ালের শুরু থেকে রয়েছেন আপনারা। তো ওখানে আমি সেকেন্ড ইউনিট ডিরেক্টর অবধি কাজ করেছিলাম, কিন্তু সেই সকাল 7টায় বেরোচ্ছি, রাত 2টায় ফিরছি, আমার ছেলে মেয়েদেরকে আমি হরিজন্টালি দেখছি বড় হতে, ভার্টিক্যালি আর দেখছি না, ঠিক আছে। তো আমার মেয়ে তখন বলেছিল, ছোট ছিল তখন, মাকে বলেছিল যে বাবার ফেসটা ভুলে গেছি। তো শুধু কাজ করব, শুধু টাকা রোজগার করব আর জীবনটাকে উপভোগ করব না, সেটা কোনোদিন হয় না। তো যাই হোক, আর প্লাস ওই কাজের যা ধরন, যে একই গল্প নিয়ে আমি বছরের পর বছর পড়ে থাকবো, আমার সারা জীবন একটা সিরিয়ালের জন্য দিয়ে দেব। যারা করছেন তাদেরকেও আমি প্রণাম জানাই, কোনোভাবেই অশ্রদ্ধা করছি না আমি, কিন্তু আমার পক্ষে ওটা যখন আমি দেখলাম না, তখনই কল্যাণদা, কল্যাণ সেন বরাট, ওই 2011 সাল, উনি তখন বললেন আমাকে যে একটা কাজের কথা ভাবছি এরকম, এটা 150 বছর হতে চলেছে কবিগুরু, তো 10খানা গান আমি করতে চাইছি হিন্দিতে কয়ের ফর্মে। আমার কিন্তু ওই সিরিয়ালের যা ফিক্সড একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি হিসেবে পেতাম তখন, ওটা কিন্তু আমাকে আর টানেনি, আমাকে এই কাজটা, আমি বললাম না গানটা আমার খুব কাজের কাছের একটা জায়গায় রয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে মানে ওখান থেকে পারমিশন নিয়ে ওটা বন্ধ করে দিলাম সিরিয়ালের কাজ, ওটাই আমার লাস্ট সিরিয়াল, ঠিক আছে, মানে ডেলি সোপ হিসেবে। ওই টাকা কিন্তু আমাকে টানেনি আর, ওই কি বলবো, একটা হয় না যে অ্যাসিওরেন্স, আনসার্টেনিটি, সিকিউরিটি, সিকিউরিটি, ওটা আমাকে টানেনি, ওটা ওটা ছেড়ে দিয়ে এবার কল্যাণদার সাথে কথা হলো। আমি বললাম দাদা এই 10খানা গান কোন গান, আপনি যেগুলো দেবেন হয়তো সেই গানগুলো অনুবাদ করা যাবে না, এরকম প্রচুর গান রয়েছে যেটা বাংলাতেই থাকবে, সেটা কোনো ভাষায় অনুবাদ হবে না, প্লাস কয়েকটা গান এরকমও থাকবে যেটা আমি পারবো না, আমার ক্ষমতার বাইরে, তো অ্যাটলিস্ট গিভ মি 30-35 সংস, আমি ওখান থেকে বেছে নেব যে কোন 10টা আমি পারবো, ঠিক আছে। এই পোলাইটনেস নিয়ে ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম, উনি বললেন ঠিক আছে। তো আমরা তো 30-35টা গান নিয়ে শুরু করলাম। এবার কেন আমি এটা বলেছিলাম সেটাও বলছি আমি পরে, যে তারপরে আমি আর একটা পারমিশন নিলাম, আমি বললাম আমরা যে এই হিন্দি গান তৈরি করবো, এটা তো বাঙালি শ্রোতারা শুনবেন না, বাঙালিরা তো বাংলা রবীন্দ্রসঙ্গীতই শুনবেন, ওনারা হিন্দি শুনতে যাবেন কেন? তো
হিন্দি ভাষী যারা শ্রোতা তাদের কাছে রবি ঠাকুরের ফিলসফি বা গানের মাধুর্য সেটার 5% যদি আমরা পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা নিয়ে আমরা এগোব। তো এই যে ট্রান্সলেশন হবে, এটা ওয়ার্ড টু ওয়ার্ড হবে না কোনোদিন, ট্রান্সক্রিয়েশন হবে। উনি বললেন হ্যাঁ ঠিক। এবার দেখুন, রবি ঠাকুরের প্রচুর গান, প্রচুর কবিতা ছোটবেলা থেকে শুনছি, মানে আমি প্ল্যান করছি না, তাও পূজা মণ্ডপে বাজছে, আমি আমার কানে আসছে, রাস্তায় শুনছি, সিনেমায় শুনছি, রেডিওতে শুনছি, টিভিতে শুনছি, শুনে শুনে তো অভ্যস্ত। তাও আমি প্রায় 2 মাস সময় নিয়েছিলাম উনার থেকে। আমি আবার নতুন করে, উনিও 1-2 বই দিয়েছিলেন আমাকে যেটা হিন্দি অনুবাদ, আমি সঞ্চয়িতা আর গীতবিতান আবার থেকে কিনলাম। আর আমার বাড়িতে 1-1.5 মাস ধরে সকাল থেকে বিকেল অব্দি শুধু রবীন্দ্রসঙ্গীত চলতো, টু গেট দ্যাট ফিলিং ব্যাক। মানে আমি জানি না আমি কোন গান অনুবাদ করব এখন, কিন্তু অ্যাটলিস্ট আমি ওটার মধ্যে ঢুকি। মেথড অ্যাক্টিং যেটাকে বলি আমরা, তো মেথড রাইটিংও হয় সেরকম, শুধু মানে টেকনিক্যালিটি সেখানে নেই, যেখানে ফিলিংস নিয়ে ব্যাপার, যেখানে ভাবনা নিয়ে ব্যাপার, সেখানে শুধু ওই টেকনিক্যালিটিস দিয়ে হবে না। প্লাস আর একটা ব্যাপার হচ্ছে, যে অনুবাদগুলো হয়েছে সেগুলো কবিতার অনুবাদ, কবিতার অনুবাদ একরকম হয়, গানেরও অনুবাদ একরকম হয়, সেরকম অনুবাদ আগের থেকে রয়েছে। কিন্তু গানের অনুবাদ যখন আমরা করছি গান গাইবার জন্য, তখন আমাদেরকে ওই সুরটাও মাথায় রাখতে হবে, ওই মাধুর্যটাও মাথায় রাখতে হবে, আর ওই ফিলিংটাও মাথায় রাখতে হবে যে গানের ফিলিংটা কি। প্লাস একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বাংলা আর হিন্দি দুটোই তো সংস্কৃত থেকে অরিজিনেটেড, তো প্রচুর কমন ওয়ার্ডস রয়েছে। লাইক আমি বলি যদি মানে কমল, তো কমল বাংলাতেও রয়েছে হিন্দিতেও রয়েছে, প্রদীপ বাংলাতেও রয়েছে হিন্দিতেও রয়েছে, সেম ওয়ার্ড, বাট প্রদীপ ওয়ার্ডের যা বাংলায় ইমপ্লিকেশন সেটা হিন্দিতে আমি নাও পেতে পারি। তো সেই লিবার্টিটা নেওয়া যে আমি প্রদীপের জায়গায় শুধু যদি দীপক লিখে বা দীপ লিখে বা দিয়া, উইচ ইজ আ সফটার ওয়ার্ড, প্রদীপ ইজ আ হার্ড ওয়ার্ড টু প্রনাউন্স, প্রদীপ, তার জায়গায় যদি আমি দিয়া ওয়ার্ড দিয়ে দিয়া বাতি, খুব দেখুন এখানে একটা সফটনেস রয়েছে এই ওয়ার্ডের মধ্যে, দিয়ে যদি আমি কাজ চালাতে পারি, ওটা কনভে করতে পারি ঠিকঠাক, তো আমি সেই লিবার্টিটা নিয়ে ওনার আশীর্বাদ নিয়ে কাজটা করেছিলাম। আর থ্যাংক গড যে সবার, মানে ইভেন বিশ্বভারতী আর সবারই, সারেগামা তাদের সাথে তো গুমসুদাও আমি পরে করলাম, তারপরে পাঞ্চলাইটেরও একটা গান ওনারা রিলিজ করেছিলেন আমাদের পরে, তো পরপর 3টে কাজ ওদের সাথেও হলো আমার। তো আমার সৌভাগ্য যে মানে এত ভালো কাজ সেটা এখনো রয়ে গেছে। রবি রবি কিরণ নাম ছিল, রবি কিরণ, হ্যাঁ, আর 10 খানা গান কয়ের ফর্মেই ছিল পুরোটাই, জগন্নাথ দা জগাদা ভয়েস ওভার দিয়েছিলেন ইংলিশে একটা, হ্যাঁ, খুব ভালো প্রোডাকশন কোয়ালিটি এন্ড ওয়েল অ্যাক্লেমড। এবং অ্যাকচুয়ালি কল্যাণ দা আপনার পাশে ছিলেন, তো এইটা একটা বিরাট ব্যাপার। কল্যাণ দা ভীষণ মিউজিক্যাল, আবার ভীষণ ফ্লেক্সিবল একজন মানুষ। হ্যাঁ, ওনার মধ্যে উনি খুব আধুনিক একটা মনোভাবা সম্পন্ন, অথচ ট্র্যাডিশনের প্রতি রেসপেক্টটা রয়েছে। এক্স্যাক্টলি, ওই রেসপেক্টটা মানে আমি সবাইকে বলি যে আমি তো প্রচুর মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করেছি, নতুন প্রজন্ম পুরনো সবার সাথে কাজ করেছি, তো আমরা যেটা বলি না যে গ্রামাটিক্যালি যে গান লেখা, টু রাইট মিউজিক, মানে এখনো ওনার রেকর্ডিং এ গেলে অনেক কিছু শেখা যায়, যখন দেখি যে উনি গানটাকে সুর ওনার লেখা থাকে ফর ইচ এন্ড এভরি মিউজিশিয়ান, উনি ওই পাতাটা দিয়ে দেবেন, ওনারা দেখে দেখে বাজিয়ে দিয়ে ফিলিংটা বুঝে নেবেন, চলে যাবেন। উনি সেই এখনো ওই স্কুলিং, যেটা পিওর স্কুলিং,
ওটা নিয়েই কাজ করেন, আর খুব মজা পাই আমরা যখন ওনার সাথে, এতটা ফ্লেক্সিবল উনি। ফ্লেক্সিবল। আর ওনার স্কুলিংটাও তো হয়েছে এমন একজনের কাছ থেকে, হ্যাঁ সলিল চৌধুরী। সলিল ভাই একদম একদম, হ্যাঁ, তো উনি এইগুলো অনেকগুলো আসলে, গল্প বলেন হ্যাঁ ওইটাই ক্যারি করা, তো মানে উনি ক্যারি করছেন ওই ট্র্যাডিশনকে। হ্যাঁ, ওই একদম। রকম একজন ক্রিয়েটারের, এবং কল্যাণ দা মানুষ অ্যাজ হিউম্যান বিং, এত একজন স্নেহপ্রবণ মানুষ, এত অ্যাফেকশনেট, এত হুম হুম মানে আমার সঙ্গে পার্সোনালি ভীষণ ভালো সম্পর্ক। আজকে আমরা কল্যাণ দাকে নিয়ে কথা বলছি, আমি এই ভিডিওটা কল্যাণ দাকে পাঠাবো, কল্যাণ দা দেখলে নিশ্চয়ই খুশি হবে। রাকেশ, আমি একটু নিশ্চয়ই দর্শকদের একটা তথ্য জানাবো, সেটা হচ্ছে, দর্শক বন্ধুদের জানাই, আগামী 18 মার্চ শুক্রবার সন্ধ্যা 7টায় আমাদের ননস্টপ আড্ডার বিষয় হচ্ছে বসন্ত, কথায় গানে আমরা উদযাপন করব দোল, থাকবেন বেশ কয়েকজন শিল্পী, আপনারা দেখবেন আমাদের বিনোদন ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। রাকেশ, আপনাকে তো কত ধন্যবাদ জানাবো জানি না, আমার মনে হলো অনেক কিছু জানা এখনো বাকি রয়ে গেল, আবার কখনো আপনাকে নিশ্চয়ই বিরক্ত করব, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আরো আরো নতুন নতুন কাজ হবে সেগুলো আমরা শুনবো, সেই শোনা একদম সেগুলো জানা এবং শোনার অপেক্ষায় রইলাম। আর এছাড়াও আমার মনে হয় আপনার যা পড়াশুনো বা আপনার যা গভীরতা বা বাংলা সংস্কৃতির প্রতি আপনার যে ভালোবাসা, তা পাশাপাশি সর্বভারতীয় যে যেই কাজগুলো হচ্ছে যেগুলো অ্যাপ্রিসিয়েবল, সেগুলোর প্রতিও আপনার যে অনুরাগ বা শ্রদ্ধা, এই সবটা মিলিয়েই আপনি যে মানুষ, সেই সেই মানুষটার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে, পাওয়ার আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দিলেন, যে না এসে আমি আমি আমার মনের কথাগুলো, এগুলো তো সবাইকে বলা যায় না, না সব সময়ও নিশ্চয়ই বলা যায় না সব সময় বলা যায় না, না তো। হ্যাঁ হ্যাঁ আমাদের, আমরা আমরা সমৃদ্ধ হলাম, অনেক কিছু শুনলাম, খুব ভালো আর থাকবেন, আমি একটু হালকা হলাম আজকে, খুব ভালো, ভীষণ ভালো, এটা তো এটা জেনে তো আমাদেরও খুব ভালো লাগছে। আপনার পরবর্তী যখন যা কাজ হবে আমরা চেষ্টা করব আপনাকে আবার নিয়ে আসবার, আপনি আপনার কথা জানাবেন মানুষকে। আজ এখানেই শেষ করছি, নমস্কার, নমস্কার। শুভরাত্রি। নমস্কার।